সেটি হলো মামুনুল হক সম্বন্ধে বর্তমান প্রধানমন্ত্রী সংসদে গতকাল যে কথাটি বলেছেন, আমি এটা তীব্র প্রতিবাদ করছি, নিন্দা জানাচ্ছি। এই কারণে মামুনুল হক সাহেবের ব্যক্তিগত একটা প্রসঙ্গ নিয়ে প্রধানমন্ত্রী, যিনি সরকার প্রধান সংসদ নেত্রী নেতা, তার মুখ থেকে এই ধরনের কথাবার্তা আমি অন্তত প্রত্যাশা করি না। জাতি করে কিনা আমি জানি না, সুস্থ কোনো মানুষ এটা করতে পারে না। দ্বিতীয়ত কথা, মামুনুল হক সাহেব উনি বলেছেন ওনার স্ত্রী, এবং উনি যখন ওই রিসোর্টে গিয়েছেন উনি তো কাউকে মাইকিং করেও যান নাই, মেসেজ দিয়েও যান নাই যে আমি এখানে যাচ্ছি। উনি ধরেন ওই ওখানে রেস্ট নিতে নিতে গিয়েছেন, আমি ধরে নিলাম উনি যেহেতু বলেছেন ওনার স্ত্রী, তাহলে এখানে অন্যদের এখানে গিয়ে ইন্টারফেয়ার করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না, উচিতও না। তারপরেও যদি মনে করি যে অন্যদের কথা, তারা যে বলছে মামুনুল হক ওনার স্ত্রী না, প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন এবং ডক্টর হাসান মাহমুদ যে কথাটা বলেছেন যে অবিবাহিত একজন নারী, এ কথাটা আমার মনে হয় সঠিক না। পার্লারে কোনো মেয়েও না, ওনার বন্ধুর স্ত্রী, এটা মানে কোনো না কোনো ভাবে হয়তো আমাদের কাছে হয়তো খবর থেকে এটুকু আছে, কতটুকু করতে যাই না, যে সেটা যদি ওনার বন্ধুর স্ত্রী, ওনারা পর সাংবাদিক সম্মেলন করে পারিবারিক ভাবে যেটা বলেছেন যে ওনারা পারিবারিক ভাবে বা ধর্মীয় রেওয়াজ অনুসারে করেছে, যদিও আমাদের দেশে এখন বিয়ে বা এই ধরনের কোনো কিছু হতে হলে সেখানে রেস্টা ইয়ে লাগে, কাজী লাগে, এগুলো লাগে, সেগুলো লাগে, তারপরে উনি বলেছেন যে ধর্মীয় এই অনুসারে উনি ওরা করেছেন। যদি উনি না করেও থাকেন, কথার দ্বারা বলছে, তারপরে উনি যখন বলেছেন উনি আমার স্ত্রী, এবং এখন কালকে থেকেই যদি মানে রেজিস্ট্রি করে রেজিস্ট্রেশনের মাধ্যমে যদি ওনার স্ত্রীটা গ্রহণ করে নেন, তাহলে মামুনুল হক খুব বেশি বড় অন্যায় করেছে বলে আমার কাছে মনে হয় না। কারণ এই বাংলাদেশে মামুনুল হকের বিপক্ষে ওই ভদ্র মহিলাও কোনো প্রশ্ন করেন নাই, উনি কমপ্লেন করেন নাই, ওনার পরিবার থেকেও কমপ্লেন করেন নাই। আর মামুনুল হকের এই কাণ্ডটি আপনার দেশ জাতির যদি এখানে ছাত্রলীগ যুবলীগ বা সাংবাদিকরা এটা নিয়ে যদি বাড়াবাড়ি না করতেন বা এই জিনিসটা নিয়ে যদি খোঁজাখুঁজি না করতেন, তাহলে দেশ জাতির কোনো ক্ষতি হতো না। মামুনুল হক যদি ভুল করে থাকেন তাহলে তার বিচার আল্লাহ করবে। ওই রিসোর্টে মামুনুল হক সাহেব গেছেন, বহু লোক যায় সেখানে, তারা একেবারে নির্ধারিত ভাবে কিন্তু মানুষ নিয়েই যায়। হাবিব ভাই আমি একটু বলতে চাই, মামুনুল হক আর অন্য মানুষ কিন্তু এক নয়। আমরা দাদা ভাই যেটা যথার্থ বলতে চেয়েছেন যে আমার আপনার গুণাগুণ নিয়ে আমার অনেক আমাদের একটা স্বাভাবিক পারসেপশন আছে সমাজের মধ্যে, কিন্তু মামুনুল হক বা আমরা যাদেরকে ধর্মীয় নেতা হিসেবে দেখি তাদের প্রতি কিন্তু অন্যরকম একটা এক্সক্লুসিভ মানসিকতা মানুষের মধ্যে ঘটনার সাথে তুলনা করতে পারেন কিনা। না না, আমি স্বাভাবিকভাবে তুলনা, এবং সাধারণ মানুষ সংক্ষুব্ধ হওয়ার জায়গাটিকেও কি আপনি সাধারণ মানুষের এখানে সংক্ষুব্ধ কিছু নেই, তো সাধারণ মানুষ কিন্তু ডাকেন না, উনি তো ওখানে বিজ্ঞাপন দেন নাই, উনি ফেসবুকে দেন নাই, জানলে ওখানে যাচ্ছে তোমরা আসো, যারা এটা করেছে তারা ঠিক কাজটা করেন। আর বর্তমান উনি প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন, মামুনুল হক ধরেন, মামুনুল হক যদি এটা আপনার কথাই ধরে নি বা সাধারণ মানুষের কথাই ধরে নি, মামুনুল হক যদি অন্যের স্ত্রী নিয়েও থাকেন, সেই উনি অন্যের স্ত্রী নেননি। আমি আপনাকে জাস্ট একটু সবার ভাই, অন্যের স্ত্রী নেওয়া কি জায়েজ ধর্মে কর্মে? আমি আমি বলি, আমি বলি কোন আইনে জায়েজ? আপনি আপনি রাজনীতিবিদ, জায়েজ এই জায়েজ ফতোয়া দিয়ে না, আমি জায়েজ বলতেছি না, আমি বলতেছি যে অন্যদের কথা মতো যদি হয়ে থাকে, তারপর উনি বলেছেন উনার বিবাহিত স্ত্রী, তখন থেকে যদি বিয়ে করেই নেন, ধরে নিলেন, একটু আমি আপডেট নিউজটা দেই আপনাকে, এরকম এরকম অনেক সময় হয় হয়। হ্যাঁ দাদা ভাই হাবিব ভাই আমি একটু আপডেট নিউজটা দেই। আমার কাছে যে নিউজটা এসছে, সময় টিভি নিউজ যেটা তাদের যে নিউজ সাইটটা, সেখানে এসছে তারা একদম পুরোপুরি গ্রাউন্ডে গিয়ে এটা তদন্ত করে, আজকের একটু আগের আমি তাদের অনলাইন ভার্সন থেকে যেটা দেখলাম যে এই মেয়েটি যে মেয়েটিকে নিয়ে গেছেন মামুনুল হক, যাকে স্ত্রী বলে দাবি করেছেন, এবং মামুনুল হক যেভাবেই দাবি করেছেন ঠিক সেভাবেই সেখানকার মেয়ের বাবা হলেন বর্তমানে ওয়ার্ড আওয়ামী লীগের নেতা, এবং তার নাম সহকারে এসছে, এবং মেয়েকে ঠিক আড়াই বছর আগে এর আগের স্বামী পরিত্যক্ত করেছে, মা ডিভোর্স দিয়েছে, এর পরবর্তীতে যারা মামুনুল হক বিয়ে করেছেন এটা পারিবারিকভাবেও জানে, মেয়ের মা বাবাও জানেন, তবে ওই মেয়ের মা বাবা যখন মেয়েকে বলতো তোমার জন্য বিয়ে ঠিক করবো কিনা আগের স্বামী পরিত্যক্ত হওয়ার পর, তখন মেয়ে বলেছেন আমার বিয়ে হয়ে গেছে, কার সাথে হয়েছে সেটা স্পষ্টভাবে কখনোই প্রকাশ করেনি, তবে মোবাইল ফোনের ভিডিওর মাধ্যমে মাঝে মধ্যে তাদের কথা হতো, তিনি যে মামুনুল হক মেয়ের বাবা মা ওইভাবে বুঝতে পারেননি, তবে বিয়ে হয়েছে এ ব্যাপারটা তারাও জানেন, এরকম একটা আশ্বাস বা এরকম একটা কথা তার সবসময় বলতেন মেয়ে মেয়ের মা বাবার কাছে। সুতরাং এটা পরিষ্কার যে মেয়ের সাথে মামুনুল হকের বিয়ে হয়েছে, ব্যাপারটা পরিষ্কার, এবং
সেই অধিকারের আলোকেই মনে হয় মামুন হক দ্বিতীয় বিয়েকে। তাহলে পরে এখানে না, সেটা তো আমি সেই কথাটাই বলছি, তাহলে তাকে নিয়ে এই যে দেশ জাতির সামনে যে তাকে অসম্মানিত করা হলো, এটা তো খুব অন্যায় কাজ করেছে। আর আরেকটি কথা আমি বলবো, আমি আমি ওই অসত্য যারা বলছে তাদেরটাও যদি ধরে নেই, ঠিক আছে আগে হয় নাই, মামুন হক তখন ঘোষণা দিলেন বিয়ে করে নিলেন শেষ। অনেকে আমরা এই সমাজে দেখি তো যে জোর করে কথা হলো ওনার জায়গাতে ওনার মতো মানুষ সমাজের সমাজের রীতিনীতির বাহিরে গিয়ে এভাবে এটা ঘটনাটা না, উনি তো আপনার কথাতে তো আসলো যে ওনার মতো মানুষ উনি তো অন্যের স্ত্রী নিয়ে যান নাই। আপনি তো একটু আগে বললেন সময় টেলিভিশন যেটা বলেছে যে উনি ওনার বাবা হয়তো ওইভাবে জানতেন না, মামুন হককে চিনতেন না, কিন্তু বিয়ে তো করেছিলেন সত্য। তাহলে পরে এটা উনি তো অন্যের মানুষ হলে তখন ওনার নিজের ওয়াইফ তো নিয়ে যেতেই পারে, ওনার পিছনে লাগার দরকার ছিল না। আরেকটি কথা আমি বলবো, আমি ওই ওই যে শ্রীমন্তের লোকগুলি তার বিরুদ্ধে বলছে সেই লোকগুলির কথাকেও যদি আমি ধরি আজকের এটা পরিষ্কার আগ পর্যন্ত ওইটা ধরেও যদি বলে, তাহলে বর্তমান সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যেভাবে ওনার সাথে কথা বললেন, এই কথা বলার অধিকারই তো বর্তমান প্রধানমন্ত্রী নেই। কারণ উনি তো কোটি কোটি মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছেন, কোটি কোটি মানুষ সংক্ষুব্ধ, কোটি কোটি মানুষের অধিকার হারা করেছেন। মামুন হক কারোর অধিকার হারা করে নাই, ওই মহিলার অধিকারও হারা করে নাই, জনগণের অধিকারও হারা করে নাই, কারুর অধিকার উনি হরণও করেন নাই। তাহলে ওনার সম্বন্ধে যখন প্রধানমন্ত্রী একত্রে বললেন, আজকে যখন এটা প্রমাণিত হলো মামুন হকের স্ত্রী, তাহলে এই প্রধানমন্ত্রী এই কথা বলার কারণে এই যে পবিত্র জাতীয় সংসদকে অপবিত্র করলেন, দেশ জাতির সামনে যে এই ধরনের কথা বললেন, তার কি শাস্তি হতে পারে বলেন? এমনি তো অবৈধ সরকার, এমনি তো জনগণের ভোটে নির্বাচিত সরকার না, এমনি তো মামুন হকের কথা কালকে উনি বললেন মিথ্যা কথা বলেছেন। মামুন হককে মিথ্যা কথা বলেননি, কিন্তু উনি তো মিথ্যা কথা প্রতিদিন বলতেছেন সরকারের প্রত্যেকটা লোক সংসদে দাঁড়িয়ে, যারা নির্বাচন আব্দুল আজিজ দ্বারা বেঁচে গেছেন, উনি এই ভোটারবিহীন নির্বাচন উনি অন্যান্য কমিশন দেয়নি অন্যায়ভাবে, কিন্তু যারা নির্বাচিত হয়েছেন প্রতিদিন সংসদে দাঁড়িয়ে তারা বলছে যে আমাদের জনগণ ভোট, জনগণ কোথায় ভোট দিল? এই মিথ্যা মামুন হক বলেছেন যে হ্যাঁ তার ওয়াইফ কথা বলতে গিয়ে একটা উত্তর, সেই কথাটা সেই ভিডিওটা আসলে সত্য কিনা সেটা নিয়ে শুনতে আছে, কারণ এখন অনেক কিছুই বানানো যায়। সেই জন্য আমি বলি যে এই মামুন হকের যে এই যে আত্মমর্যাদার আঘাতটা হানলো, তাহলে এর 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 জবাবটা কে দিবে? আমি মামুন হকের পক্ষের লোক না, কিন্তু আমি সত্যের পক্ষে। উনার ওয়াইফ উনি যেতে পারেন না? হ্যাঁ, উনার দলের লোক মারা গেছে, 17 জন মারা গেছে, সে ব্যাপারে উনাদের জবাব, উনারা ইসলাম ধর্মকে যে পুঁজি করে কিছু একটা করতে চাচ্ছে প্রধানমন্ত্রী, এই ধারণাটা তো আপনি কিভাবে দেখছেন? কারণ তারা ইসলাম ধর্মকে ব্যবহার করে রাজনীতি করতে, রাজনীতি করার চেষ্টা করছেন, এবং সেই রাজনীতির সুযোগ আপনারা বিএনপি নিতে চাচ্ছেন, এটা অনেক অংশ নেই না, আমরা নেই না, আমরা নিচ্ছি না। এবং মামুন হক সাহেবরা যে কাজটি করেছেন, মামুন হক সাহেবরা ওনারা আগাগোড়ায় অরাজনৈতিক ওনারা বলে আসছেন, এবং ওনারা 2013 সালে গাবতলিয়া এবং কেরানীগঞ্জ এই চার জায়গা থেকে ওনাদের সমাবেশ করতে চলে যেতেন, ওনাদের কারা ডেকে নিয়ে আসলো ঢাকা শহরে? আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন রেখে আমি যাচ্ছি সরকার জি, আমি আরেকটা প্রশ্ন রেখে যাচ্ছি যে হাসান লক ইনু মাননীয় সংসদ সদস্য, তিনি বলেছেন যে হেফাজতের এই ধরনের যে ঘটনাগুলি ঘটছে এবং আন্দোলন সবকিছুর পেছনে যোগানদাতা ইন্ধনদাতা বিএনপি, এবং হেফাজতের প্রধান এবং মামুনুল হককে অতি দ্রুত গ্রেফতার করে কারাগারে ছুড়ে মারার জন্য তিনি সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছেন। এটাকে আপনি কিভাবে দেখেন জনাব আজিজুল হক? অনেকটাই ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না এই টাইপের একটা ব্যাপার, যেমন কথার কথা, যেমন আমি একটু বলছি আপনারা আপনাদের একজন সংসদ সদস্য বলেছেন, যে মোদির আগমনের বিরুদ্ধে বিএনপি কোনো একটি শব্দ করেনি, তার মানে কি বোঝাচ্ছে যে আপনারা ভারতকে খুশি করতে চাচ্ছেন, ভারতের কোনো না কোনো ভাবে দয়া নিয়ে আপনারা ক্ষমতা যাওয়ার জন্য আপনারা বলছেন ভারতের পছন্দ করেন না, অন্যদিকে বিরোধী এই ধরনের কথা বলে কি বোঝাতে চাচ্ছেন? সেখানে অনেক প্রশ্ন
উঠে আসতেই পারে আপনার কাছে, এই প্রশ্ন আমি রেখে যাচ্ছি হাবিব ভাই। হাজির হক ইসলামাবাদী, আপনি বলবেন দয়া করে আপনার প্রথম প্রশ্ন আমার যেটা ছিল এবং বর্তমানে আপনাদের আসলে সাংগঠনিক বক্তব্য কি প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে? জনাব হাজির হক ইসলামাবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেস দ্য পিপল এর সম্মানিত সঞ্চালক জনাব সাইফুর রহমান সাগর ভাই, সম্মানিত সাবেক সংসদ সদস্য জনাব আব্দুল ওয়াদুদ দারা সাহেব এবং জনাব হাবিবুর রহমান হাবিব সাহেব, আপনাদের আন্তরিক ধন্যবাদ এবং সম্মানিত দর্শক শ্রোতাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে সর্বপ্রথম আমি বাংলাদেশের জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী, দেশের একজন অভিভাবক হিসেবে, রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হিসেবে, তিনি রাষ্ট্রের একজন নাগরিকের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তিনি অভিভাবক হিসেবে সংসদে দাঁড়িয়ে যেভাবে কথা বলেছেন এই কথা বলার এখতিয়ার ওনার নাই। উনি অভিভাবক সুলভ আচরণ করেননি, উনি ওনার দলের নেতাকর্মীরা যেভাবে তাণ্ডব চালিয়ে হেফাজতের গায়ে তকমা লাগানোর অপচেষ্টা করে যাচ্ছেন, তিনি সেই জায়গাটি তিনি অভিভাবক হিসেবে না রেখে তিনি দলের সাধারণ নেতাকর্মী যারা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায় তাদের কাতারে সামিল হয়েছেন বলে আমি মনে করি। তার এই বক্তব্যের নিন্দা জানানো আর ভাষা আমার নেই, কারণ তিনি জাতির অভিভাবক, দেশের অভিভাবক, দেশের প্রধানমন্ত্রী, তার কাছে কোনোদিন এই বক্তব্য আশা করা আমাদের উচিত ছিল না। তারপরেও ওনার উনি কেন এই বক্তব্য রাখলেন এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কেন মামুনুল হককে অভিযুক্ত করে বক্তব্য রাখলেন, তার পিছনে আমি মনে করি একটা গভীর রহস্য লুকায়িত আছে। মাওলানা মামুনুল হককে ফাঁসানোর জন্য আমি মনে করি এই ষড়যন্ত্রটি পাকাপুক্ত করে তারা মামুনুল হককে ফাঁসানোর চেষ্টা করেছেন। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে একটা বিষয় জানার জন্য একটু পিছনে যেতে চাই। আপনি জানেন মাওলানা মামুনুল হক গত পরশু দিন তিনি 3টা বাজে রয়্যাল রিসোর্টে তিনি ওখানে লিস্টেড হয়েছেন, উনি তালিকাভুক্ত হয়েছেন। ওই রয়্যাল রিসোর্টের ম্যানেজার যে সাক্ষাৎকারটি দিয়েছেন বিভিন্ন মিডিয়াতে, আমি পরে ও অবাক হয়ে গেলাম যে তিনি বললেন মাওলানা মামুনুল হক সাহেব ঢুকার সাথে সাথেই গোয়েন্দা সংস্থার লোকজন, সাংবাদিক এবং আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়েছেন কয়েকশ। তাকে সাংবাদিক প্রশ্ন করলো আপনার সেই রিসোর্টে একজন গেস্ট, তাকে কেউ কি আপনার অনুমতি ছাড়া প্রবেশ করার সুযোগ আছে? তিনি বললেন তারা প্রশাসনের লোক, আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী, সাংবাদিক, তারা জোর করে এখানে ঢুকে গেছেন। তাহলে বোঝা গেল মাওলানা মামুনুল হক সাহেব ওখানে যাবেন, সেই যাওয়ার ব্যবস্থাটা আগ থেকেই সরকারের গোয়েন্দা সংস্থাগুলো জানেন এবং সেই জানার কারণে তারা স্থানীয় আওয়ামী লীগকে খবর দিয়েছেন, সাংবাদিকদেরকে খবর দিয়েছেন। এবং আজিজ ভাই আমি মানে আমি একটু অবাক হচ্ছি যে মাওলানা মামুনুল হক ব্যক্তিগত সফরে ওখানে যাবেন, এটা কিভাবে যে গোয়েন্দা জানবে? কারণ উনি যাবেন ওখানে হঠাৎ করে ঘুরতে গেছেন, তো এটা তো জানার ওনার মনের কথা, ওখানে তো গোয়েন্দা বাহিনী জানবার কোনো সুযোগ থাকার কথা না আগে থেকে। হ্যাঁ, সুযোগ থাকার কথা নয়, কিন্তু যখন একটা লোককে ফাঁসানোর জন্যে, একটা বৃহত্তর গণ আন্দোলনকে দমানোর জন্যে সরকার যখন নানা ফন্দি আটে, তখন কিন্তু এই গোয়েন্দাগিরি করে, যে ফোন আলাপগুলো যে ফাঁস করা হচ্ছে, ফাঁস করে কে ফোন আলাপ করলো সেই জিনিসটা আবার ব্যক্তিগতভাবে নিজেরা না জানলেও টেলিভিশনের মাধ্যমে জাতিকে জানানো হচ্ছে। তাহলে এই এই পিছনে ষড়যন্ত্রটা কারা করছে? নিশ্চয়ই রাষ্ট্রযন্ত্র। রাষ্ট্রযন্ত্র প্রশাসনকে ব্যবহার করে, হ্যাঁ, কর্তৃপক্ষ থেকে সেই ফোন আলাপের রেকর্ড নিয়ে সেটা সেগুলি মানুষের কাছে করছে, অথবা এমন কিছু লোক এখানে কাজ করে যাচ্ছেন যারা মাওলানা মামুনুল হক সাহেবের ফোন আলাপকে টেলিভিশনে দিচ্ছেন, মুহূর্তের মধ্যে সেটা আবার সারা বাংলাদেশের জনগণ জানতেছে, বিষয়টি অত্যন্ত রহস্যমূলক। সেজন্য আমি বলতে চাই আপনাকে, আপনাকে লিঙ্কটা দিতে চাই। এখানে হোটেলে তিনি গেলেন আওয়ামী লীগ, সাংবাদিক, যুবলীগ, ছাত্রলীগ এবং গোয়েন্দা সংস্থার লোকজন ওনার রুমে, ওনার অনুমতি ছাড়া, কর্তৃপক্ষের পারমিশন ছাড়া তারা জোর জবরদস্তি করে ঢুকলেন এবং সেটাকে অত্যন্ত ঠান্ডা মাথায় ভিডিও করে সেটা লাইভ প্রচার করলেন। আমার লাইভ প্রচার, আমি
আমি ঠিক আছে, আমি আপনার কথা বুঝতে পেরেছি। আমি জনাব আজিজুল হক ইসলামাবাদী, মানুষের, সাধারণ মানুষের, আপনাদের কর্মীদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে যে যখন 20 জন মানুষের মৃত্যুর রক্তের গন্ধ শুকোয়নি, তখন আপনাদের নেতা একজন তার স্ত্রীকে নিয়েই, এখন তো প্রমাণিত তার স্ত্রী, ঠিক আছে, যেটা করেছে সব ধরে নিলাম অপরাধ, তার স্ত্রীকে নিয়ে এই মুহূর্তে অবকাশ যাপনে কি কোনোভাবে এই মুহূর্তে যাওয়া উচিত বলে মনে করেন, বা আপনাদের অনেক কর্মীদেরও প্রশ্ন, সেখান থেকে আপনি কি বলবেন? মাওলানা মামুনুল হক তিনি ব্যক্তিগতভাবে, তার অধিকার আছে, তিনি তার স্ত্রী নিয়ে অবকাশ যাপন করতেই পারেন, কিন্তু কথা হচ্ছে যে আন্দোলন সংগ্রামে আমরা একসাথে ছিলাম, তিনি মাঠে একজন সক্রিয় আন্দোলনের নেতা, এবং হেফাজত ইসলামের যে সমস্ত ভাইয়েরা শাহাদত বরণ করেছেন তাদের পক্ষে তিনি জোরালো ভূমিকা পালন করেছেন, এবং সরকারের এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য তিনি দেশবাসীকে উদ্বুদ্ধ করেন। সুতরাং তার যে সময় সুযোগ হয়তো হয় না, সেই জন্য তিনি একটা সামান্য সুযোগকে কাজে লাগিয়েছেন, এটাকে কেন্দ্র করে এইভাবে একটা বিতর্কের জায়গা তৈরি করবে এবং ওনাকে অপমানিত করবে, হেনস্থা করা হবে, হেফাজত ইসলামকে কষ্টবদ্ধ করা হবে, সেটা কিন্তু জাতি কোনোদিন আশা করেনি। সুতরাং জনাব হাবিব ভাই যে কথাটি বলেছেন যে বাংলাদেশে মাওলানা মামুনুল হক সাহেবের ব্যক্তিগত ইস্যুটাকে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে বলবেন, স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিফ করবেন, এটা তো কোনোদিন আশা করা যায় না। নিশ্চয়ই এর পিছনে কোনো রহস্য লুকায়িত আছে। আমি আগে যে কথাটি বলেছিলাম সেটা একটু সূত্র টেনে আপনাদেরকে বলতে চাই যে উনি সেখানে লাইভ প্রচার করলেন, আবার ওনাকে যে হেনস্থা করা হচ্ছে, ওনার গায়ে আঘাত করা হচ্ছে, ওনার দাড়ি টানা হচ্ছে, হ্যাঁ, ওনার স্ত্রীকে অপমান করার জন্য চেষ্টা করা হচ্ছে, আবার উনি ওনার স্ত্রীর যেমন দেখেন, ওনার স্ত্রী ঢুকলেন কালো বোরকা পরে, আরেকজনকে স্ত্রী সাজিয়ে অন্য কালারের বোরকা দিয়ে তার কাছ থেকে ইন্টারভিউ নিয়ে জাতিকে বোকা বানানোর চেষ্টা করা হয়েছে, যেটা স্পষ্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে উনি ওখান থেকে হেফাজত ইসলামের নেতাকর্মীরা ওনাকে বের করে প্রশাসনের সহযোগিতায় উনি বের হলেন, নেতাকর্মীদের বেষ্টনীতে ছিলেন, কিন্তু উনি ওনার ওয়াইফের সাথে কখন আলাপ করেছেন, এই আলাপটা হুট করে আবার 71 টেলিভিশন সহ বিভিন্ন টেলিভিশনকে দিয়ে দেওয়া হলো, তখন এই কাজটা করলেন কারা? এক। দ্বিতীয় নম্বর হচ্ছে ওনার এই এই ঘটনাটাকে খুব সুপরিকল্পিত ভাবে জাতীয় সংসদে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে এটা মামুনুলের স্ত্রী নয়, তাহলে উনি নিশ্চিতভাবে, যেখানে মামুনুল আল্লাহর কসম করে বললেন যে এটা আমার স্ত্রী, আমার বিবাহিত স্ত্রী, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী ওনার স্ত্রী নয় বলে দাবি করলেন কেন? দুই, মাননীয় প্রধানমন্ত্রী বললেন সেটা যে পার্লার থেকে একটা মেয়েকে নিয়ে এসে, সুন্দরী মেয়ে নিয়ে উনি ফুর্তি করতে গেলেন, মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে নিশ্চিত হলেন এই যে এটা পার্লারের মেয়ে? তাহলে কি বোঝা গেল আওয়ামী লীগের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে পার্লারে মেয়েদেরকে সাজিয়ে রাখা হয়েছে, আর বাংলাদেশের যে কোনো মানুষ সেখান থেকে পার্লার থেকে মেয়েদেরকে নিয়ে ফুর্তি করতে যাবে? মাননীয় প্রধানমন্ত্রী কি এদিকে কি মানুষদের ইশারা করেছেন? নিশ্চয়ই ওনার এরকম কোনো ব্যবস্থা নাই, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেশের অভিভাবক হিসেবে, মা হিসেবে জাতির, সুতরাং তার কাছ থেকে তো একজন মাওলানা মামুনুল হক সাহেবের বয়স তো তার সন্তানের সমতুল্য, সুতরাং তিনি তো সেই ক্ষেত্রে একজন দায়িত্বশীলের কথা বলতে পারতেন, এটা না বলে খোসা মেরে যে এবং আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগদেরকে উস্কিয়ে দিয়ে দেশ এবং জাতির সাথে একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি করার জন্য তিনি চেষ্টা করেছেন বলে আমি মনে করি। সুতরাং এক্ষেত্রে স্পষ্ট আমার বক্তব্য হলো এটা সরকারের একটি সাজানো পরিকল্পনা, মাওলানা মামুনুল হক সাহেবকে কলঙ্কিত করার জন্যে, তাকে অপমান করার জন্যে। তিনি যেহেতু বর্তমান সময়ে ইসলামের কথা বলিষ্ঠভাবে বলে যাচ্ছেন এবং দেশের জনগণ তার তার বয়ান বক্তব্য শোনার জন্যে পাগল পড়া হয়ে পঙ্গপালের মতো উড়ে আসছেন, এই এবং হেফাজত ইসলাম যে একটি কাউকে কি দায়িত্ব দেওয়া হয়েছে যে কোন হোটেলে কে থাকতে যাবে, এবং ব্যক্তিগত কারো এইরকম অবকাশ যাপনের বিষয়ে প্রশ্ন তুলতে পারার কি আওয়ামী লীগের কোন সংগঠনের দায়িত্ব আছে কিনা? আপনারা যেহেতু আসলে বিষয়টা আমি প্রশ্ন আরো কয়েকটা করছি, এবং প্রধানমন্ত্রীর জায়গা থেকে উনি যে কয়েকটা প্রশ্ন তুলেছেন যে যে কালকে থেকে যদি কোনো মাদ্রাসায় আগুন দেওয়া হয় তখন কি হবে, তা ওই জায়গা ওই মন্তব্যটুকু নিয়ে আমারও যথেষ্ট ব্যক্তিগতভাবে আমি খুবই উদ্বিগ্ন যে উনি ওনার জায়গা থেকে এটা বলতে পারেন কিনা, কারণ উনি তো মাদ্রাসারও প্রধানমন্ত্রী, আই মিন সব ধরনের প্রতিষ্ঠানের প্রধানমন্ত্রী। আর তৃতীয় প্রশ্ন হলো উনি পার্লারের কথা বলেছেন, পার্লারের মধ্যে কি তাহলে শুধুমাত্র এই চরিত্রহীন নারীরাই কাজ করে? কারণ পার্লার তো একটা শিল্প, সারা বাংলাদেশে কয়েক হাজার পার্লার আছে, সেখানে পার্লার থেকে কোনো মেয়ে ধরেই ধরেন কথার কথা গেল কোথাও, তো তারা কি নিজেদের স্বামীর সাথে যেতে পারে না?
তারা কি কোথাও ইয়েতে যেতে পারে না, ব্যক্তিগত সফরে অবকাশ যাপনে যেতে পারে না? প্রধানমন্ত্রী এই কথা কি বোঝায় যায় কিনা যে পার্লার থেকে পার্লার যারা কাজ করে তারা চরিত্রহীন এবং তারা দেহ ব্যবসায়ী, এরকম টাইপের কিছু কিনা আপনার কাছে জানতে চাচ্ছি। আসলে আপনি আপনি বিষয়টাকে খুবই বেশি টেনে নিয়ে যাচ্ছেন যে প্রধানমন্ত্রী দেহ ব্যবসা অমুক তমুক, এর মধ্যে এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু আনারা আপনারও ঠিক হচ্ছে কিনা আমি জানি না। পার্লার বলেছে, পার্লার বলেছে খুবই খুবই কমন একটি বিষয়। ভাই আপনারা আজকে আলোচনায় বসছেন, যেমন আমাদের কি বলে আইজুল হক ইসলামাবাদী সাহেব, উনি উনার মতো করে বললেন, কারণ উনি একটা দলের কর্মী সেভাবে বললেন। এন্ড সরকার প্রধান তার জায়গা থেকে যে কথাটি বলেছে, যে একটা ইঙ্গিত করেছে, ধর্মপ্রাণ মানুষ যদি মামুন হক সাহেব হবেন তাহলে উনার বউ বিয়ে করে লুকিয়ে রাখতে হবে কেন? ইসলাম ধর্মে তো পরপর স্ত্রীদের অনুমতি নিয়ে যোগ্যতার খাতিরে, যোগ্যতার সামর্থ্যে কি বলে বিবাহ করার একটি হাদিস তো সবসময় আমরা শুনেই আসছি বাল্যকাল থেকে। তাহলে উনি এই বিবাহকে গোপন করার রাখার দরকার কি? এই বিবাহ তো উনি ঢাকঢোল পিটিয়ে করতে পারতেন, ওনাদের ওনার ফলোয়ারদের নিয়ে করতে পারতেন, তাহলে আমরা সকলে জানতাম এই তার বিবাহিত স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, উনি প্রথম স্ত্রীকে নিয়ে গেলেন না কেন? বিষয়টি হলো এখনও বিষয়টি তদন্তাধীন। একটা টেলিভিশন চ্যানেলের সাংবাদিক যা কি তদন্ত করে আনলো আর সেটিকে আপনি ধরে নেবেন যে এটাই সত্য তার বিয়ে? আমি কিন্তু প্রধানমন্ত্রীর কথা ধরছি। আপনি যে তথ্যটা দিলেন সময় টেলিভিশন এক সংবাদ, সে কোথায় গেল, কি করে আনলো, আমরা এখনো বুঝতে চাচ্ছি না। আমরা বুঝতে চাইবো যখন এটি আইনসিদ্ধভাবে প্রমাণিত হবে যে তার স্ত্রী না, তখন নিশ্চয়ই যদি আমার কথায় কোনো কেউ কন্ডেম হয় আমি তখন দুঃখ প্রকাশ করব। আমি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে রাজি যতক্ষণ পর্যন্ত এর কি বলে এর কোনো সুরাহা একটি না হয়। আমি বলতে চাচ্ছি যে অনেক ধরনের শেল্টার সবটাই করেন, উনি সংক্ষুব্ধ হয়ে ক্ষুব্ধ হয়ে উনি কি মানুষ নন? উনি মানুষের কথা বলতেই পারেন। আপনি যেমন কথা বলছেন, হাবিব ভাই বলছেন, তার মতো করে ওই কি বলে আইজুল হক সাহেব বলছেন, আমিও বলছি, তো উনিও তো বলতে পারেন। আমাদের মতো করে আমরা যা বলছি এভাবে প্রধানমন্ত্রী বলে, আমি মা হিসাবেই বলেছে, মা হিসাবেই বলেছে, জাতির মা হিসাবেই বলেছে যে এই কাজগুলো যারা করে যদি হয়, উনি তার বলেনি যে করে ফেলেছে। পার্লার থেকে আমরা কি সমাজের ধারণা কি, যে আমরা কি ধারণা পোষণ করি, সেই ধারণার থেকে উনি বল উনি কথার কথা বলেছে। এবং এই মেয়েটি যে পার্লারে কাজ করত, এটা তো সত্য, এটা তো এখন অসত্য কিছু নয়, কিন্তু সত্য কথাই বলেছে। এখন হয়তো উনি করেন না, আপনি যেমন সময় টেলিভিশন বললেন, আমি একটা চ্যানেল আমি ওই সময় না, অন্য টেলিভিশন চ্যানেল আমি শুনেছি যে পার্লার থেকে কাজ করতো, যে লিঙ্কগুলো যেগুলো আমরা কি বলে মিডিয়াতে শুনছি, আমি সেটা বলছি না। আমি বলছি মামুন হক সাহেব তো উনি ছোট স্ত্রীকে নিয়ে গেলেন, কিন্তু বড় স্ত্রীকেও নিয়ে যেতে পারতেন। বড় স্ত্রীর সাথে টেলিফোনে কথাটা হলো যে আমি এরকম কথা বলে ফেলেছি, মানে যার যার স্ত্রী সে ভাববে কাকে নিয়ে যাবে না যাবে। আমি বলি আমি বলি তারপরে তার বলি ওই যে বড় স্ত্রীর সাথে, বড় স্ত্রীর সাথে টেলিফোনে কনভার্সেশন আপনি শুনেছেন নিশ্চয়ই, যে আমি এরকম বলেছি, তোমাকে কেউ জিজ্ঞেস করলে তুমি তোমার এভাবে বলো, এই কথাগুলো আমরা যাই না। এই কথাগুলো ঠিক করার জন্য হতে পারে, মানে আমি আমার পরিবারকে ঠিক রাখা, না না এটা বলতে পারেন না, যদি আপনি এটা আমার ছোট, না না এটা ছোট বউকে যদি আমি নিয়ে যাই, বড় বউ তো জানে যে আমি বিয়ে করেছি, তাহলে এটা চুরি করে বিয়ে করেছেন, এটাকে আইনি ভাবে নিষিদ্ধ আছে? আমি দাদা ভাই আপনি তো সাবেক সংসদ সদস্য এবং না না অবশ্যই না না আপনি একজন, আমি একজন দায়িত্ব না জানিয়ে একজন দায়িত্ব, হ্যাঁ না 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 ভাই আপনি আমার কথা শোনার কথা বলতে, সেটা হলো যে আমি আমার বড় বউকে কেন জিজ্ঞাসা করবো, আমি তো ছোট বউ নিয়ে গেছি, যেতেই পারি আমি, এটা আমার বড় বউকে বলবো কেন যে এটা বলে ফেলেছি আমি, তুমি অন্যভাবে বলো যেটা শুনেছি, আমি জানি না এটা সত্য কিনা। যদি সত্য হয় উনিও কন্ট্রোভার্সিয়াল করেছেন, উনিও কন্ট্রোভার্সিয়াল করেছেন, উনি কন্ট্রোভার্সিয়াল কাজ করেছেন জন্যই আজকে উনি কন্ট্রোভার্সিয়াল সমালোচনার সম্মুখে পড়েছেন। আমরা এটা তদন্ত সাপেক্ষ বিষয়, এটাকে নিয়ে যত বেশি ঘাটবেন তত বেশি আলোচনা বাড়বে, হাবিব ভাই হাবিব ভাইয়ের দিকে বলবে, আমি আমার দিকে বলবো, ওই আইজুল সাহেবরা আইজুল সাহেবদের বলবে, আপনি আপনার মতো কথা বলবেন। আমি চাই না এটাকে নিয়ে খুব বেশি আলোচনা আসুক, বেশি কথা হোক, আপনার আরও কথা আছে বাংলাদেশে, সেগুলো কথা নিয়ে আসলে কথা বলা যেতে পারে। এই মামুন হক প্রসঙ্গ নিয়ে খুব বেশি আলোচনার প্রয়োজন নাই, যতক্ষণ পর্যন্ত এটার তদন্ত সাপেক্ষর তদন্ত তো নিশ্চয়ই কোনো টেলিভিশন চ্যানেল করবে না, তদন্ত করবে কিন্তু সরকারি গোয়েন্দা সরকার মিলে করবে, আগের তদন্ত রেজাল্ট আসুক আমরা দেখি কি হয়। আমি আপনার কাছে সবকিছু মিলিয়ে ঘটনা মিলিয়ে যে রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে,
এইটার ভবিষ্যৎ নিয়ে আপনার কাছে কি হতে পারে, রাজনীতি এই সবকিছুর মধ্যে কি আপনি রাজনীতি খুঁজে পান কিনা, এবং রাজনৈতিক ইন্ধন বলছে কেউ 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 বলছে আপনাদের দল থেকেও, আমি এই প্রশ্নটা রেখে আপনার কাছে যাচ্ছি। আমরা মামুন হকের বিষয়টা থেকে একটু রাজনৈতিক বিষয় নিয়ে এরপরে আমরা অনুষ্ঠান শেষ করবো আজকে। আমি ভাববে আপনার কাছে আগের প্রশ্নটা এবং দাদাভাই যে কথাগুলো বললো আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। না, আমার ভাই দাঁড়া সুন্দরভাবে তার কথা, তার যেটা বলার দরকার সে সেটা বলেছে। আমার প্রশ্ন হলো খুব পরিষ্কার, আজকের এই সিচুয়েশনটা ক্রিয়েট করলো কারা? মামুন হক সাহেব সোনারগাঁয় গেছেন, ছাত্রলীগের কি হলো সেখানে, যুবলীগের কি হলো? এই সমাজে বহু হোটেলে বহু কিছু বহু অনেক কিছু করে বেড়াচ্ছে, সব কি তারা পাহারা দিয়ে বেড়াচ্ছে? অবশ্য পাহারা দিয়ে বেড়াচ্ছে না। আর আজকে যখন প্রশ্ন উঠছে মামুন হক সাহেবের, এটা স্ত্রী কি স্ত্রী না, প্রমাণ হওয়ার পরে কথা বলবেন, তাহলে প্রমাণ না করার আগে কেন সংসদে প্রধানমন্ত্রী এই কথাটা বললেন, এত বড় বদনামের কথাটা বললেন, এটা বলতে পারেন না? আজকে দেশের মানুষ করোনায় মারা যাচ্ছে, এক বছর ধরে করোনা আজকে আমাদের মাঝে বিরাজ করছে, এখন বলতেছে আইসিইউ নাই, বেড নাই, ই নাই, চিকিৎসার ব্যবস্থা নাই, আর রুগী আসার হাসপাতাল জায়গা তো জায়গা নাই, কেন এখন এইগুলি নিয়ে আলোচনা হবে? আর মামুনুল হক সাহেবকে নিয়ে প্রধানমন্ত্রী সংসদে আলোচনা করে সময় নষ্ট করার কোনো প্রয়োজন ছিল আমি মনে করি না। এবং আমি এটাকে বলবো যে মামুনুল হক সাহেবের বৈধ স্ত্রী সেখানে হাসান মাহমুদ বলেছেন অবিবাহিত মেয়ে, আরেকজন বলেছেন পার্লারে, এই সমস্ত কথাবার্তা এই সমস্ত কথাগুলো শোনার জন্য জাতীয় হ্যাঁ এটা বলতেই পারে, কারণ হলো তারা তো কেউ অনৈতিক নৈতিক ভাবে এখানে আসেন না। আজকে তারা দাবি করছে যে মামুন হকের গ্রেপ্তার বিচার, আমি তো সারা দেশ জাতি তো তাদের বিচার দাবি করছে, তারা তো অবৈধভাবে ভোট কেটে মানুষের চরিত্র নষ্ট করে দিয়ে এসপি ডিসি কলেজের শিক্ষক ব্যাংকার প্রত্যেকের চরিত্র নষ্ট করে দিয়েছে ভোট কেটে রাতের বেলা ভোট করে, তাদের বিচার আগে হওয়া উচিত। মামুন হক তো কারোর ক্ষতি করে নাই, মামুন হক তো সমাজের ক্ষতি করে নাই, মামুন হক তো মানুষের মনে আঘাত দেয় নাই, তার বিচার আপনি দাবি করুন। আর আপনার মানুষের ভোট কেটে নিলেন, হ্যাঁ রাতের বেলা ভোট কেটে নিলেন, তার আপনারা এত বড় চোর ডাকাত হয়ে আপনারা মামুন হকের বিরুদ্ধে কিভাবে আপনার অভিযোগটা নিয়ে আসেন? আপনারা তো আপনার ডাকাত, রাতের বেলা ভোট ডাকাতি করছেন, দিনের বেলা ভোট চুরি করেছেন। কথা বলতে হলে হিসাব করে কথা বলতে হবে। আজকে বাংলাদেশের মানুষকে আপনারা টুট হিসেবে ধরে আপনার দেশ শাসন করে এইভাবে চলতে পারবেন? এভাবে চলে না, বরঞ্চ আজকে ওই জায়গাটায় আপনার উচিত ছিল ছাত্রলীগ যুবলীগের যে ছেলেরা ওখানে গিয়েছে তারা না যেত, সেখান থেকে সংক্ষুব্ধ হওয়ার মতো ইসলাম ধর্মের নেতা ওনার এই ধরনের কর্মকাণ্ডকে আমরা দলীয় দৃষ্টিভঙ্গির আলোকের বাহিরে গিয়েও তো ভাববার সুযোগ রয়েছে, কারণ মুসলমান হিসেবে বউ নিয়ে গেছেন, প্রত্যেককে জানাবেন এবার কোন ধরনের কথাবার্তা, এটা কোন দেশের আইন? আমি তো তিনটা বিয়ে করে থাকি, আমার আমার প্রথম বউ জানলো না, আমার প্রথম বউ আমার বিরুদ্ধে মামলা করতে পারে, আপনি কে বা আমাকে আরেকজন ধরার কে? মামুন হক বিয়ে করছেন, মামুন হক আজান জানাই দেওয়া লাগবে, আমি মামুন হক দুইটা বিয়ে করছি, কেন বলতে চাও? যে করতেই তো পারে। এইটা নিয়ে আজকে যারা মিথ্যাচার করে মামুন হকের বিরুদ্ধে আজকে এটা নিয়ে আসলেন, এই 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 শাস্তি তাদের বিরুদ্ধে কি হওয়া উচিত আপনি বলেন? এত বড় সংসদে দাঁড়ায় মিথ্যাচার করে যারা এই কথাগুলি বললো, যারা নিজেরা নিজেদের নিজেরা বুকে হাত দিয়ে বলুক তো, তারা ভোটে নির্বাচিত হয়েছে কিনা, কোথায় 4 লাখ ভোট, কোথায় 500 ভোট, কোথায় 57 ভোট, কোথায় 153 ভোট, লজ্জা করে না? প্রত্যেক দিন মিথ্যা কথা বলে জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, জনগণ সেবা দিতে সারা বাংলাদেশ চোর পয়দা করতেছেন, ইউনিয়নের চেয়ারম্যান চোর, উপজেলা চেয়ারম্যান চোর, মেয়র চোর, কমিশনার চোর, মেম্বার চোর, আপনার এমপি ভোট ভোট চুরি করে আপনারা সারা দেশটাকে সারা জাতিকে ধ্বংস করে দিলেন। আজকে অনেক এসপি ডিসি ভবিষ্যতে তারা তো কি বলবে, তারা তো অনেকেই অসুস্থ হয়ে যাবে যে আমরা কেন সরকারের কথা মতো আমরা ভোট চুরি করলাম, ভোট ডাকাতি করলাম, জনগণ অধিকার কেড়ে নিলাম। অনেক প্রাইম মিনিস্টার শিক্ষক হাই স্কুল জীবনে কিন্তু ঘুষ খায় নাই, তাদেরকে রাতের বেলায় 100 বারের ভোট কাটিয়েছেন, তাদেরকে 100 শতভাগ ভোট প্রতিটি সেন্টারে অনেকগুলি সেন্টার দিয়েছেন, 0 ভোট দিয়েছেন, 2 ভোট দিয়েছেন। এই যে অন্যায়টা আপনারা করছেন করে আপনারা এত বড় কথা বলেন কি করে? আমার কথা আজকে করোনা নিয়ে যে কথাটা করছেন এর বিচার তো হতে হবে। এই দেশে আজকে কেন বেড থাকবে না আমার, কেন আপনি মধ্যমার আপনি উন্নয়নশীল দেশে আপনি উপনীত হলেন করোনাকালীন সময়, আপনার ইন্ডাস্ট্রি চালু নাই, সরকারের কোনো একটা প্রতিষ্ঠান নাই, পাটকল বন্ধ করে দিলেন, সুগার মিল বন্ধ করে দিলেন, দেশের রেমিডেন্স আসতেছে না, বাইরের লোক এখন বেশি সবাই চাকরি করে না, অতিরিক্ত বেতন পায় না, এখানেও একটা 2 নম্বর খেলা খেলছেন, রেমিডেন্স বলে বাড়তেছে, এই যে প্রত্যেকটা জায়গায় এখানে শুভঙ্কর ফাঁকি আপনারা দিচ্ছেন, কোথায় আপনার দেশ উন্নয়নশীল দেশে গেল?
তাহলে আমার এই বাংলাদেশের হাজার হাজার মহিলা কেন বিদেশ মিডল ইস্টে গিয়ে কেন যৌন হয়রানির শিকার হচ্ছে, কেন আত্মহত্যা করছে, কেন তারা খালি হাতে ফিরে আসছে? আমার উন্নয়নশীল দেশের মেয়েরা কেন যাবে, কেন অন্য দেশের যৌন চাষী হবে বলেন? আমার উন্নয়নশীল দেশের মানুষ কেন ওই রোহিঙ্গাদের সাথে কাঠের নৌকা চড়ে আপনি সিঙ্গাপুরে আপনার মালয়েশিয়া সিঙ্গাপুরে কেন যাবে, মালয়েশিয়া যাবে, ব্যাংককে কেন যাবে? এই যে সমস্ত ক্ষেত্রে আপনারা মিথ্যাচার করতেছেন। কিন্তু অনেকে ভাবছে বিএনপি এই সকল বিষয়ের মাঝখানে রাজনৈতিক ফায়দা লুটবার জন্য একটা চেষ্টা করে। আমরা কোনটা জড়িত না এবং প্রধানমন্ত্রী আমাকে একটু কথা বলতে দেন, সেটি হলো যে মাননীয় প্রধানমন্ত্রী এই হেফাজতকে কাছে নেওয়ার জন্য তারা শুনেছে জমি দিয়েছে, তারা শরদ উদ্যানে আমরা মিটিং করতে পারে মুক্তিযোদ্ধা দল, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নিজ হাতে করা দল, সেক্টর কমান্ডার বীরত্তম, সেই দলের আমরা আমাদের দলের বীরত্তম সাধারণ অমর থেকে শুরু করে অনেকে হাফিজ অনেকে আছে, সেই দল আমরা মিটিং করতে পারি না শরদ উদ্যানে। সেখানে হেফাজত কিন্তু সরকার মিটিং করালো, পরে হেফাজত কি বললো, তাদের কওমি জননী বললো, যে কওমি জননী উপাধি আপনি নিলেন, এখন আপনার সন্তানেরা যদি আপনি ভুল করেই থাকে যে সন্তানকে আপনি শাসন করেন, শাসন না করে সেই সন্তান চরিত্র হনন করতেছেন কেন? সন্তানকে ডেকে বলতে পারতেন মামলার তোমার কাজটা ঠিক হয়নি, যদি তার বিবাহ না হয়ে থাকে একসময় ভালোবাসা একসময় ভালোবেসেছে তাদের কারণে, আবার এখন এখন কর্মকাণ্ডের কারণে তো ঘৃণা করতেই পারে, যে ভালোবাসছে সে ঘৃণা করার অধিকার তো রাখতে পারে। আমাদেরকে বলা হয় যে পাঁচই মে আমি চৌঠা এপ্রিল জেলখানায় ছিলাম, পাঁচই মে জেলখানায় ছিলাম, দেশনেত্রী বেগম খালেদা কি বলেছিলেন, অস্ত্র দাও, বোমা দাও, গুলি দাও, এই নিয়ে পাঠিয়ে দেওয়া বোন, তাই তো বলেন নাই? উনি বলেছেন এরা নিরীহ মানুষ, আলেম মানুষ, হাফেজ, এরা এসেছে নিরীহ, রাতের বেলা কই যাবে কই খাবে, ঢাকাবাসীকে সাদেক খান ফুকের মধ্যে বলেছিলেন তোমরা খাদ্য দাও, তোমরা পানি দাও, তোমরা তাদের পাশে দাঁড়াও, কিন্তু অস্ত্র দাঁড়াতে বলেন নাই। সেই হাফেজদেরকে নির্বিচারে গুলি করা হলো, কতজন মারা গেছে সে কথা আমি বলতে চাই না, নিশ্চয়ই কিন্তু মরেছিল। সেই হেফাজতকে আপনি এখন কাছে টানার জন্য আপনি এগুলি বলবেন, আবার একটু থেকে এদিক হলে, এবং সর্বশেষ ঘটলো এই যে বাইতুল মুকাররমে যদি ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী লীগ, আওয়ামী লীগ নামাজ পড়ার জন্য তাদেরকে সিদ্ধান্ত না পাঠানো হতো তারা কি করতো? হেফাজত ওখান থেকে গিয়ে একটা ওই এর সামনে গিয়ে একটা বক্তৃতা করতো, যেমন গত শুক্রবারে করলো, আমি নারায়ণগঞ্জে গিয়েছিলাম একটা বিয়ের প্রোগ্রামে দেখে আসলাম, না হয় মালিবাগ পর্যন্ত যেত, তারা তার মোদী সাহেবের কাছে যেতে পারতো না, তার মোদী সাহেব আগেই চলে আসতেন, তাহলে কেন ছাত্রলীগ যুবলীগ দিয়ে ওই বাইতুল মুকাররম তাদের উপর আক্রমণ করা হলো? পুলিশ যদি আক্রমণ করতো তাহলে এই ঘটনা কিন্তু হাটহাজারিতে পৌঁছানো না, হাটহাজারিতে যখন ছাত্রলীগ যুবলীগ সরকার দল লোকেরা যখন আক্রমণ করেছে তখন ঘটনা গেছে হাটহাজারিতে আমাদের দুই তিনজন মারা গেছে, তখন তারা রাস্তা অবরোধ করেছে, কি হতো? তিন ঘন্টা চার ঘন্টা রাস্তা অবরোধ থাকতো, তাদের কি সমস্যা ছিল? তারপর তারা ঘরে চলে যেত, সেখানে পুলিশ বাড়াবাড়ি করলো, চারজন মারা গেল, ব্রাহ্মণ একজন মারা গেল, ঠিক আছে, পরদিন কেন আওয়ামী লীগ নামলো, কেন পরদিন আওয়ামী লীগ নামলো, কেন তারা হেলমেট বাহিনী হেলমেট নিয়ে নামলো? আজকে আপনি উস্কায় দিয়ে এবং এই ঘটনাটা একটা মানুষ মারা যেত, আজকে 17 জন মানুষ মারা গেছে, একটা মানুষ মারা যেত না যদি বাইতুল মুকাররম যদি এই ধরনের ঘটনা না ঘটতো। হেফাজত তো এবার গতকাল তো, কিন্তু অনেকের প্রশ্ন হলো যে হেফাজত ইসলাম যদি এই ধরনের আপনার প্রোগ্রামের কর্মসূচি নাও নিত তাহলেও তো মারা যেত না, এই প্রশ্ন তো থাকেই আপনার কাছে। আমি আপাতত তো নাইনি, হেফাজত তো আগে থেকেই বলেছে বিভিন্ন আগে দিন আমার পরিষ্কার মনে আছে আসলে এই ধরনের কর্মসূচি করবে বা দিবে, এই ধরনের কারণে আপনার গ্যাপ আছে। মামুনুল হক এই যে ধরেন আপনার ইতে নিয়ে তার স্ত্রীকে নিয়ে আপনার ইতে সোনাগাঁয়া যাওয়ার কারণে বলতেছেন যে তাদের যা করি মারা গেছে তাদেরকে এই অবস্থা ফেলে তার দাওয়া, এটা যে আলাদা কথা, কিন্তু তার সে মামুন লেখ যে কাজটি করেছেন, মামুন লেখার ওই কাজটি যেটা করেছেন, আমি একদম হেফাজতকে উদ্দেশ্য করে আমি বলবো, ধর্মপ্রাণ মানুষকে উদ্দেশ্য করে বলবো, কোনো ধর্মপ্রাণ মানুষ, কোনো মুসলমান, কোনো হিন্দু, ধর্মপ্রাণ কোনো মানুষ এই সরকারকে বৈধ সরকার হিসাবে স্বীকৃতি দিতে পারে না, না দন্তনা করে না, তার কারণ রাতের বেলা ভোট কেটে হয়েছে। মামুন লেখ সাহেব আগের দিন এই সরকারকে সমর্থন দিয়ে যে সুন্দরভাবে 26শে মার্চ পালন করার জন্য আহ্বান জানিয়েছেন, মানুষকে ঘরে রাখতে বলেছেন, তাই বলেছেন, তাহলে আপনার কথা মামুন লেখ সাহেব সে কথাটা আপনি দেখবেন না, মামুন লেখ তো বলেছেন। তারপরে সাধারণ জনতা যখন নেমেছে বাইতুল মন্দিরে আক্রমণ হয়েছে তখন তারা নামতে বাধ্য হয়েছে, দূরে তো ঘোষণা দিয়েছিল যে আমি সাথে নাই। জি আপনাকে ধন্যবাদ, আমি শেষ এক মিনিট করে আপনার কথা আবারও শুনবো, শেষ এক মিনিট আজকের জন্য সরকার দায়ী, জি আজিউল হক ইসলাম দায়ী না, এখন অন্য কেউ দায়ী না, জি।
আইজুল ইসলামাবাদী, আপনি আপনি বলবেন দয়া করে, দুজনের বক্তব্যের প্রেক্ষিতে আপনার অবস্থান সব একটু দয়া করে বলবেন। আপনাকে ধন্যবাদ। আসলে হেফাজতে ইসলামের যে উত্থান, এই হেফাজতে ইসলাম তো এখান থেকে কোনো বিন দেশি নাগরিকদের সংগঠন নয়। হেফাজতের আপনাদের কোনো পলিটিক্যাল গোল আছে কিনা? আপনারা তো একটা অরাজনৈতিক সংগঠন বলা আপনারা দাবি করেন, কিন্তু আপনাদের যেই কর্মসূচিগুলি এগুলি হয়তো কারো না কারো প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে যে কোনো না কোনো দলের পক্ষে চলে যাচ্ছে এবং সরকারের বিপক্ষে চলে যাচ্ছে। আপনাদের আসলে কোনো গোল আছে কিনা, সাংগঠনিক রাজনৈতিক গোল আছে কিনা? হেফাজতে ইসলাম শুরু থেকে বলছেন যে আমরা কোনো রাজনৈতিক উচ্চ বিলাস আমাদের নেই, আমরা কাউকে ক্ষমতা দিকে টেনে নামাতেও চাই না, কাউকে ক্ষমতায় বসাতেও চাই না। কিন্তু হেফাজতে ইসলাম এদেশের নাগরিকদের সংগঠন, এটা বুঝতে হবে। নাগরিক হিসেবে সংবিধান আমাদেরকে কিছু অধিকার দিয়েছেন। নাগরিক হিসেবে আমার কথা বলার অধিকার আছে, আমার সংগঠন করার অধিকার আছে, আমার যে কোন রাষ্ট্রের এবং জনগণের কল্যাণে সরকারে হোক, বিদেশি হোক বা দেশীয় কোনো চক্রান্ত হলে তার মোকাবেলা করার অধিকার আমার আছে। এটা আমার সাংবিধানিক অধিকার। আমি আমার অধিকার নিয়ে সাংবিধানিক দায়িত্ব পালন করার জন্য আমি মাঠে নেমেছি। সুতরাং আমাকে বাধা দেওয়ার এখানে তো সুযোগ রাষ্ট্রের নেই। কিন্তু এখানে কথা হচ্ছে যে যে কথাটি আমার হাবিব ভাই এবং জনাব দারা সাহেব আগে বললেন, যে আমি একটি কয়েকটি বিষয় আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই। মাননীয় দারা সাহেব বললেন যে মাননীয় তিনি প্রধানমন্ত্রী অভিভাবক হিসেবে মা হিসেবে বলতে পারেন, মা হিসেবে তিনি শাসন করতে পারেন না, সেই 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 সুযোগটা উনি দিলেন না কেন? দ্বিতীয় নম্বর কথা হচ্ছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা সারা দেশে শান্তিপূর্ণ হরতাল এবং কর্মসূচি পালন করেছেন, কেন করেছেন? হাটাদারিতে আমাদের হাটাদারিতে চারজন দেশের নাগরিককে হত্যা করে ফেললো, রাষ্ট্র কোন কারণে করলো? কি অপরাধ হেফাজতের নেতাকর্মীরা করেছে? একটা মিছিল করেছে, এখানে মিছিল করা করে করে যখন তারা যাচ্ছেন রাস্তায় পুলিশ বাধা দিল, কেন বাধা দিল? আমি আমি ধরেই নিলাম যদি হেফাজতের কোনো নেতাকর্মী অপরাধ করে থাকে তাহলে দেশের আইন আছে, আইনে তাদেরকে শাস্তি করবে, কিন্তু জীবন্ত গুলি করে মেরে ফেলতে হবে? রাষ্ট্রযন্ত্রকে এই অধিকার দিল কে? তাহলে বোঝা গেল রাষ্ট্র ইচ্ছাকৃতভাবে মোদির আগমনে বাংলাদেশে ইসলামপন্থীদেরকে দমন করার জন্য আওয়ামী লীগ পরিকল্পিতভাবে হাটহাটারিতে গুলি করে একটা সিচুয়েশন তৈরি করেছেন, এবং পরের দিন যখন হেফাজত কর্মসূচি দিয়েছে বিনা কারণে বিনা উস্কানিতে আওয়ামী লীগের বর্তমান এই আওয়ামী লীগের এমপি ওবাইদুল মুক্তাদের মতো একজন সন্ত্রাসী এমপি নিজের উপস্থিতিতে নিজে মিছিল নিয়ে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় একটি শত বছরের অধিক একটি প্রাচীনতম মাদ্রাসা, যেটা ব্রাহ্মণবাড়িয়ার ধর্ম প্রাণ জনগণ আওয়ামী লীগ বিএনপি সর্বস্তরের মানুষ যার যেই প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল, সেই প্রতিষ্ঠানে একজন এমপির নেতৃত্বে মিছিল করে আক্রমণ করেছেন। সুতরাং তার নেতৃত্বে আক্রমণ করার পর আওয়ামী লীগ ছাত্রলীগের সাথে পুলিশ বিজিবি মিলে ব্রাহ্মণবাড়িয়ার 17 জন ভাইকে শহীদ করে দিলেন। মাননীয় প্রধানমন্ত্রী মাওলানা মামুনুল হক সাহেব যদি কোনো ত্রুটি করে থাকেন তার আইনের শাস্তি হবে, সেটা আমরা সবাই মানি, আপনারাও বললেন, কিন্তু তিনি 20-21 জন মানুষকে রাষ্ট্রের পুলিশ বাহিনী বিনা কারণে গুলি করে মেরে ফেললো। মাননীয় প্রধানমন্ত্রীর কি রাষ্ট্রের নাগরিকদের প্রতি কোনো শ্রদ্ধা নাই? তিনি একটি মাত্র একটি শব্দ, এই যাদেরকে মেরে ফেলা হলো, শহীদ করা হলো, তাদের পরিবারের প্রতি তাদের প্রতি একটি শ্রদ্ধা জানানোর কি তার তার সেই 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 বোধ বিশ্বাস, তার তার কি দায়িত্বশীল ভূমিকা রাখার প্রয়োজন ছিল না? স্বরাষ্ট্রমন্ত্রী কি ছিল না? মন্ত্রিপরিষদ সবগুলো কি বিক্রি হয়ে গেছে বিদেশের কাছে? ভারতের কাছে কি তারা দালালি করে ভারতের প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য দেশের 21 জন নাগরিককে মেরে ফেললো? এরপরে তাদের কোনো আত্মমর্যাদা বোধ হলো না, মানবাধিকার লঙ্ঘন করা হলো? তাহলে তারা কি বুঝাতে চাচ্ছেন আওয়ামী লীগ এই দেশটা কি শুধু আওয়ামী লীগের? কত পার্সেন্ট আওয়ামী লীগের দেশে আছে? পুলিশ আর বিজিবি ছাড়া, সরকারি ফেডুয়া বাহিনী ছাড়া আওয়ামী লীগ মাঠে নামুক? এদেশের জনগণ আওয়ামী লীগকে কি করে দেয়? একটু প্রমাণ দিক। 20 জন মানুষকে মেরে ফেললো, একটা দায়িত্বশীল ব্যক্তি সমবেদনা জানালো না? তাহলে বোঝা গেল আওয়ামী লীগ ইচ্ছাকৃত ভাবে দেশে গন্ডগোল সৃষ্টি করতে চান, এদেশের জনগণকে তারা মানুষ মনে করেন না, পশু পশুর মতো মৃত্যু মেরে ফেলতে চান। আসুন তাহলে জনগণ আপনাদেরকে দেখিয়ে দেবে কি করবে। একজন বিদেশি নাগরিককে খুশি করার জন্য যে প্রতিদিন আমার দেশের নাগরিককে পাখির মতো গুলি করে যে রাষ্ট্র মারে সীমান্তে, যেই 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 দেশ আমার দেশ থেকে সবকিছু নিয়ে গেছে, যেই দেশ আমার দেশটাকে তাদের পণ্যের বাজারে পরিণত করেছে, আমার দেশ থেকে করিডোর দিয়ে দিল, আমার বন্দর দিয়ে দিল, সবগুলো দিয়ে দেওয়ার পরে তাকে সন্তুষ্ট করতে হবে, দেশের নাগরিককে মেরে ফেলতে হবে, এটা কোন আইন? জনাব দারা সাহেব, আপনি যে আপনি আওয়ামী লীগের একজন প্রবীণ লিডার এবং জাতীয় সংসদ সদস্য, আপনার বিবেকের কাছে প্রশ্ন করতে চাই,
কেন এই চক্রান্ত ষড়যন্ত্র? আর আমাদেরকে পিছনে রাজনীতি করবেন, বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বলবেন, জামাতের ইসলাম বাস্তবায়ন করার জন্য বলবেন। আপনারা কি জামাত বিএনপি কে ব্যান করে দিয়েছেন? জামাত বিএনপির লোকজন এদের নাগরিক নাই? আওয়ামী লীগের সিংহভাগ মন্ত্রী এমপি জামাত বিএনপির সাথে আত্মীয়তার বন্ধন নাই, তাদের সাথে ব্যবসা বাণিজ্য নাই? তাহলে আপনারা মনে করেন যে জামাত ইসলামের সব প্রতিষ্ঠানগুলো আওয়ামী লীগ দখল করেছে, জামাতের ব্যাংক দখল করেছে, তাদের সাথে ব্যবসা বাণিজ্য আছে, সবগুলো ঠিক থাকতে পারে, শুধু রাজনীতির ক্ষেত্রে আসলে এখানে ধান্দাবাজি স্যার আর কোনো উপায় নেই না? আমাদেরকে কথা বলার বাধ্য করবেন না আল্লাহর ওয়াস্তে। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, 20 জন মানুষ মেরে ফেললো, একজন দায়িত্বশীল ব্যক্তি সমবেদনা জানালো না, তাহলে বোঝা গেল এরা হলো খুনি এবং খুনকে উৎসাহিত করে। সুতরাং এদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। আমি আর আপনার 2 মিনিট আপনার কাছ থেকে সবার কাছ থেকে শুনে আমি অনুষ্ঠান শেষ করবো। দাদা ভাই বলবেন, দাদা না আমি কথা শুনছিলাম মন্ত্রমুগ্ধের মতো, কারণ হাবিব ভাই যে কথা বলবে, হাবিব ভাই তো বলবে বিএনপি এজেন্ডা বাস্তবায়নের জন্য, যেহেতু বিএনপির নেতাবৃন্দ বলতেই থাকবে, আওয়ামী লীগের দুর্নাম করতেই থাকবে। রাজনীতির খেয়ালটা করতে হবে, রাজনীতি কোথায় গিয়ে ঠেকেছে আর রাজনীতিবিদদের অবস্থা কোথায়। আমাদের আইজুল হক সাহেব যে কথাগুলো বললো আজকে, উনি অনেক চড়া গলা বাংলাদেশে, উনি হেফাজতে ইসলামের রাজনীতির সাথে সম্পৃক্ত, দলের সাথে সম্পৃক্ত, উনি একজন আলেম মানুষ, উনি যেভাবে পার্শ্ববর্তী দেশের একজন রাষ্ট্রপ্রধানকে যত যত প্রকারের খুনি, যত প্রকারের কথা বলল, আপনার দলের মানুষ যে ব্রাহ্মণবাড়িয়াকে ছারখার করে দিল, এটা কি আপনি খেয়াল করেছেন? বুঝলাম সরকারের পেটোয়া বাহিনী, পুলিশ বাহিনী খুবই অন্যায় করেছে, আর আপনি যে হুঙ্কার দিচ্ছেন আওয়ামী লীগ কত পার্সেন্ট আছে আর কে কত পার্সেন্ট আছে, সে তো ভাই দেখা যাবে, সেটা তো যখন সময় আসবে, কত ইসলাম বলে আপনি কত মানুষকে বলি দিবেন আর কোরবানি করবেন। ইসলাম কিন্তু মারামারি কোরবানি বলির সংগঠন না। এখন আপনারা সেই আমলে পড়ে রয়েছেন যে যে আমলে আপনি বাংলাদেশের যত প্রকারের ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য ছিল বাঙালি জাতির ধ্বংস করে দিলেন, পুড়িয়ে দিলেন, তাদেরকে পুলিশ বাড়াবাড়ি করে গুলি করে মেরেছে। পুলিশ অন্যায় করেছে, পুলিশ অবশ্যই অন্যায় করেছে, যদি কেউ হত্যা হয়ে যায় অফকোর্স অন্যায় করেছে, তাদের বিচার অবশ্যই হওয়া উচিত। যদি ওই নিরীহ মানুষ, যদি আমি বলি আপনি আপনি কথা বলেন না, আমাকে বলতে দেন, আমি আপনাকে ডিস্টার্ব করিনি, আপনি যেভাবে বলেছেন, আপনি জ্বালাও পোড়াও যেভাবে বলেছেন যে পাখির মতো মানুষ গুলি করে মারে, আপনি যদি রাষ্ট্র ক্ষমতায় এসে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ হয় তখন বুঝবেন যে কিভাবে একটা বৃহৎ দেশের সাথে ছোট্ট একটি দেশ, যে দেশকে বিএনপির আমলে আপনাদের সহজে তখন ছিল কিনা যায় না, তো বলা হয় বিএনপি ডানপন্থী দল এবং তারা ইসলামিস্ট পন্থী একটি দল, তারা ভারতের বিরুদ্ধচারণ করাই তাদের রাজনীতির মূল মেরুদণ্ড, এবং ভারতের প্রধানমন্ত্রী হতো ক্ষমতায় না থাকলে তাদের খুশি করায় তাদের একটি ডুয়েল ক্যারেক্টার। আমরা ভারতের সাথে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বাংলাদেশের ইজ্জত সম্মান নিয়ে রাজনীতি করতে চাই, তাদের সাথে যুদ্ধ করে আমাদের 1 ঘন্টা টেকার বুদ্ধি নেই। আপনি যতই ইসলামিস্ট হন, আপনার পাকিস্তানও ধ্বংস হয়ে গেছে, পাকিস্তান পিতি ভাইয়েরা। আমি বলতে চাচ্ছি যে একটি বিদেশি প্রধানমন্ত্রী এদেশে এসছে, সেই প্রধানমন্ত্রী ব্যক্তি চরিত্র তার যত খারাপই হোক, সে ভারতের প্রধানমন্ত্রী এসছে, তার সেফটি সিকিউরিটি এবং তাকে সম্মান দেওয়ার দায়িত্ব আমাদের কর্তব্য আমাদের। আপনি তাকে হুঙ্কার দিয়ে বললেন তাকে আসা হবে না, এবং কোন সময় আসছে সে? বাংলাদেশের 50 বৎসর পূর্তি উপলক্ষে এসছে, এবং যে দেশে দাঁড়িয়ে আজকে আপনি আলেম হয়েছেন, কারি হয়েছেন, উনি নেতা হয়েছে, আমি নেতা হয়েছি, উনি উপস্থাপক হয়েছে, সেই দেশটি কিন্তু এক সময় সৃষ্টির পিছনে আমার কোনো মুসলমান ভাই ছিল না, ছিল ওই যাদেরকে বিধর্মী বলছেন, যাদেরকে এত উত্তেজিতভাবে বলছেন যে তাদেরকে ফাটিয়ে ফেলা উচিত, মেরে ফেলা উচিত, ধ্বংস করে দেওয়া উচিত। আওয়ামী লীগ কোথায় পেয়েছে? দেখা যাক মাঠে আসুক ভাই, মাঠ গরম করার রাজনীতি এভাবে ওই নিজামী ইসলামী, জামাত ইসলামী, ওই যত ধরনের ইসলামী ইসলাম ধর্মটাকে ব্যবহার করে রাজনীতি করা হয়েছে, সেটি কিন্তু কোনো পলিটিক্স হয়নি, মানব কল্যাণে কোনো কাজে লাগেনি। ওই ওই আপনারা যে কথাটা বলবেন যে মানুষের কল্যাণের জন্য কতটুকু কাজ করেছেন, আপনি ধর্মভীরু মানুষ, ধর্মপ্রাণ মানুষ, আমরাও ধর্ম পালন করি, আমরাও মুসলমান, আমরা হয়তো আপনার মতো সারাদিন হয়তো ধর্মীয় ওই কাজটি করতে পারি না, কিন্তু 5 ওয়াক্ত নামাজের সাথে আমরাও সব কিছুই করি। তার মানে এই নয় যে আমি আমারটাই সঠিক আর কারোটা সঠিক না। রাষ্ট্রের মধ্যে যে বিভেদটা তৈরি হয়, রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র পরিচালনা করতে গেলে অনেক ধরনের মানুষ সেখানে তার সুযোগটা নেয় সরকারকে বিব্রত করার জন্যে, সরকার সেগুলো আইনতভাবে সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়ন করে গেলে দেখতে হবে। আপনি বললেন আপনি মাদ্রাসা পুড়িয়ে দিয়েছে, আপনি 1000 বছরের একটি কি বলে 100 বছরের যে আমার একটা প্রেস ক্লাব পুড়িয়ে দিলেন, 100 বছর ঐতিহ্যকে নষ্ট করে দিলেন, আগুন ধরিয়ে দিলেন, তার কি হবে? তো আপনার কর্মী থামলো না, সে করতে নষ্ট করতে থামলো না, এইভাবে বললে চলবে না। বিষয়টি হলো রাষ্ট্র পরিচালনা করতে গেলে অনেক সমস্যা। আজকে বিএনপি বড় বড় কথা বলে, বিএনপি তো দলকেই ধ্বংস করে দিত, বিএনপি রাষ্ট্রপ্রধান হত্যা করে দেয়, বিএনপি দেশই হয় না, বিএনপি তো ইন্ডিয়ার সাথে যুদ্ধ বাজিয়ে দিয়ে ধ্বংসই করে ফেলেছে দেশ, আজকে বাংলাদেশ থাকতো না, ইন্ডিয়া গ্র্যাব করে ফেলতো।
আওয়ামী লীগ এসছে বাংলাদেশ টিকে আছে, এই উল্ফাকে সাহায্য দিয়ে দশটা অস্ত্র নিয়ে এসে একদিন ইন্ডিয়া অ্যাটক করে বাংলাদেশ শেষ করে দিত। ওই যেমন যেমন যে ইয়ার মুসলমানকে দিচ্ছে হলো কি বলে ইয়ার ওই মায়ানমারের মুসলমানকে যেমন বসাচ্ছে, এত শেষ করে ফেলতো। আপনারা মুসলমান থাকতো না এই বিএনপি শাসন ক্ষমতায় থাকলে, যদি কোনো কারণে ওই ইসলামিক দল এদেশে ক্ষমতায় আসে, এদেশ থাকবে না, অত সহজ না। ছোট্ট পেটের মধ্যে দেশ বড় বড় লেকচার দিয়ে চালাবেন মানুষকে, মুসলমানের সুড়সুড়ি দিয়ে মুসলমানিত্ব নেবেন, মুসলমানের ভোট নেবেন, ওই দিন চলে গেছে, চলে যেতে হবে, না গেলে দেশ কিছু হবে না। আমার মুসলমানিত্ব আপনার মুসলমানিত্ব, আপনার ইসলাম আমার ইসলাম, বাঁচাতে গেলে আমাদেরকে সহবস্থান নিশ্চিত করতে হবে। সেই সহবস্থান রাজনীতি করে আওয়ামী লীগ, আওয়ামী লীগ কারো দালালি করে খায় না, আওয়ামী লীগ কারো পেটোয়াগিরি করে না, যে ক্ষমতার লোভে করতে হবে, ক্ষমতা চলে গেলে হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আওয়ামী লীগ ক্ষমতা চিরস্থায়ী করবে বাংলাদেশের মানুষের জন্য, মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যা আমরা আছি সকলের জন্য করবে। এটা ধর্মনিরপেক্ষ দেশ, এখানে ওই যে একটা এক জিয়ার রহমান সাহেবের সাদ সাহেব এসে ইসলাম লাগিয়ে থুয়ে গেছে, আমরা সব কিছু করতে পেরেছি, ইসলামটা তুলতে পারিনি, কারণ কি ওই যে সুশ্রুরির রাজনীতি দিয়ে গেছে এর সাদ জিয়া, ওই সুশ্রুরি ইসলামতন্ত্রের সুশ্রুরি, এই সুশ্রুরির কারণে আমরা প্রত্যেকটা মুসলমান আজকে দিগ্ভ্রান্ত হয়ে গেছি, মানবতা লুজ করতেছি। এখানে আমরা রাজনীতি বলে কোনো জিনিস রাখতে দিচ্ছি না, এই বিএনপি নামক রাজনৈতিক ষড়যন্ত্রের একটা দলের কারণে। বুঝছি সরকার চালাতে গিয়ে আওয়ামী লীগের অনেক কাজ ব্যত্যয় হচ্ছে, আওয়ামী লীগের মধ্যে অনেক ধরনের খারাপ মানুষ ঢুকে পড়েছে, তারা খারাপ কাজ করছে, কিন্তু আওয়ামী লীগ সেই সরকার, শেখ হাসিনা সেই সরকার, মাননীয় প্রধানমন্ত্রী সবাকে ধরতে বলে, আইন সবাকে পারছে না, 20 জন মানুষ তো বাংলাদেশ অবশ্যই যে কোনো সংগ্রাম আন্দোলন আপনি অবৈধভাবে বিবৃতি আসলে সরকারের পক্ষ থেকে এটা অনেক এটি 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 বিবৃতি দেয়নি। সরকার বিবৃতি দিলে যে আইনের শাসন পরিপূর্ণ হয়ে যেত, আর না দিলে আইনের শাসন পরিপূর্ণ হবে না, এমন তো না। তারা কি কারণে শুনেন, আজ পর্যন্ত যত হত্যা রাজনৈতিক কারণে মিছিল মিটিং হয়েছে, কেউ কি কখনো কোন ইনস্ট্যান্ট আছে দেখাতে পারবেন যে একটা বিচার হয়েছে অথবা কিছু পাওয়া গেছে? পাওয়া যায় না। তাদেরকে সবাইকেই বলা হয় তারা যাও পড়াও করতে এসেছিল, তারা মরে গেছে, শেষ হয়ে গেছে, এটাই হয়। আমি জানি না এগুলোর বিচার কেমন ভাবে হবে, তবে আমি নাগরিক হিসেবে আশা করব যারা হত্যা হয়েছে যদি তারা অবৈধভাবে অন্যায়ভাবে হয় নিশ্চয়ই তার বিচার হওয়া উচিত বলে আমি দাবি করব। তবে রাজনৈতিক রাজনৈতিক সহিংসতা গুলো কিন্তু বুঝে করতে হয়েছে ভাই, রাজনীতি রাজনীতির সহিংসতা বুঝতে হবে। একটা মিছিল বেরোলেই আগে গাড়ি ভাঙে, গুলি করে মারার অধিকার রাখে না, কেউই রাখে না, আমিও রাখি না। এবং এটাও কিন্তু ঠিক, আমি আমি অবরোধ হড়তাল করতে গিয়ে নিশ্চয়ই শত বছরের একটা প্রেস পাট পুড়িয়ে দেওয়ার নিশ্চয় অধিকার রাখি না, আমরা কথা বলি সেটা কিন্তু সেরকম জঘন্য অপরাধ। অবরোধ কিন্তু আজকের না, বাংলাদেশ সৃষ্টির যতই হোক যেই করেছে তার 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 এই খুনও কিন্তু, তাহলে এই খুনও কিন্তু আজকের না, এই খুনও কিন্তু হয়ে আসছে। মৃত্যুকে জাস্টিফাই করা যায় না, আন্দোলনে ব্রিটিশ বিরোধী আন্দোলন যে কোনো আন্দোলনে অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। এখন তো ব্রিটিশ নাই, এখন তো বাংলাদেশ আছি আমরা, আন্দোলন সংগ্রাম, আন্দোলন সংগ্রাম যেভাবে করা উচিত সেভাবে করা উচিত। আমি আমার রাজ্য অধিকার করব, এবং এটাও উচিত নয় যে বৃষ্টির মতো গুলি করে অথবা মানুষকে গুলি করে মেরে ফেলতে, এটা উচিত নয়। ওইখানে আমি হ্যাঁ ওই মৃত্যুর জায়গাটা নিয়ে আমার আপত্তি আছে। আন্দোলন সংগ্রামের একটা মাত্রা থাকতে হবে, আন্দোলন সংগ্রাম মানেই যে সরকারের দলিল পত্র পুড়িয়ে শেষ করে দেবো, স্কুল পুড়িয়ে শেষ করে দেবো, ওইটা নিয়ে ওই পত্র পুড়িয়ে শেষ করে দেবো, সেটা নিশ্চয় আন্দোলন না। আমি খুব পরিষ্কার করে আমার ভাই দাঁড়া খুব সুন্দর ভাবে আমার লীগের পক্ষে অনেকগুলো কথা বলছেন, ভালোই লাগছে। এইবারের এই 21 জন লোকের মৃত্যু এর জন্য 100% ভিতরে 100% সরকার দায়ী। বাইতুল মুকাররমে ছাত্রলীগ যুবলীগ সেটা আওয়ামী লীগকে যদি নামাজ পড়তে না পাঠাতো হাঙ্গামা না হলে এই সব ঘটনা একটি হতো না। ওখানে ছাত্রলীগ আমি জানি অন্যায় ভাবে শাস্তি দেওয়ার পরেও বিএনপি একদিন হড়তাল করলো না, একটা গাড়ি ভাঙতে গেল না, আর বললো না বিএনপি কে। তারপরে বলি যে এই ঘটনা না ঘটালে হাটহাজারী ঘটনা না ঘটলে বাউনবাড়িয়া
পরের দিন যদি এমপির নেতৃত্বে মিছিল করে মাদ্রাসা না পুড়াতো এবং সেখানে চারজন মানুষ না মারা দিত, পাঁচজন, তাহলে পরের দিন এই সমস্ত আলাউদ্দিন খান ইয়ে, তারপরে আপনার পেশরা আরো যেগুলি স্থাপনা ছিল একটা পড়তো না। আগের দিন যদি মাদ্রাসা না পড়তো, আগের দিন যদি পাঁচজন মানুষকে হত্যা না করতো, তারপরে আমি বলবো যে আমি কোনটা পুরানোর পক্ষে আমি না। কিন্তু এই যে মানুষগুলিকে তো হত্যা করার এই দায়িত্বটা কিন্তু সরকারকে নিতে হবে। এক রাজা কাশরীকে ভুট্টো হত্যা করার কারণে কিন্তু জিয়াউলকরা ফাঁসি দিয়েছিল। আমি মনে করি এই হেফাজতে বিশ একজন মানুষকে, নিরীহ মানুষকে, এদের হাতে বস করেছিল না, এদেরকে গুলি করা, হত্যা করার কারণে যারা আজকে জাতীয় সংসদে দাঁড়িয়ে হেফাজতের বিরুদ্ধে বক্তব্য দিয়ে হেফাজতকে গ্রেপ্তার করার কথা বলছে, আমি বলবো একদিন এই দেশে তাদেরকে এই হত্যাকাণ্ডের বিচারের সম্মুখীন হতে হবে। তো হত্যাকাণ্ডের ঘটনার জন্য যে শাস্তি দরকার, যে শাস্তি হওয়া উচিত, সেই শাস্তি কিন্তু তারা একদিন পাবে, দিন এভাবে যাবে না। আরেকটি কথা, যে আমার ভাই দাঁড়া বললেন যে আমাদের ইন্ডিয়া দখল করে নেবে, পৃথিবীতে তাহলে এতগুলি দেশ থাকতো না। কোন কোন দেশের লোকসংখ্যা 3 লাখ, 10 লাখ, 12 লাখ, 15 লাখ, 1 কোটি, 1.5 কোটি, তাদের আশপাশের দেশগুলি সব দখল করে নিত। কুয়েত, কাতার, ওইসব দেশ আর এইসব দেশ এক না, দেশগুলি তো সম্পদশালী দেশ, সেসব দেশগুলি দখল করে নিত। তারপরে কিউবা, আমেরিকার পেটের মধ্যে, আমেরিকা তো বেশি শক্তিশালী, তো আর ইন্ডিয়া না, আমেরিকা ফিডেল কাস্ট্রো পেটের মধ্যে থাকছিল কিউবা, কোনো দখল করে সমাজতন্ত্র থেকেও সরাতে পারে নাই। আর আমার বাংলাদেশের ইমানি দায়িত্ব নিয়ে আমরা থাকলে ইন্ডিয়া কেন হত্যা করে? কোন দেশে পৃথিবীর কোথাও নাই, ইন্ডিয়াও পারে না। আমরা নত জানু, আমরা শুধু রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার জন্য ইন্ডিয়ার পদলেহন করছি, তাদের ক্যান্ডিড দিয়ে দিচ্ছি, তাদের সমুদ্র, আকাশপথ, নৌপথ, যা আছে শাসনকালে তো আপনারাও ছিলেন, তখন হত্যা হয়নি হাবিব ভাই? না, তখন আমরা প্রতিবাদ করেছি। আরে এক রোমারে 300 বেসন মারা গেছে এক রোমারে। শুনেন কথা বলে, যে এইবারে আমি হেফাজতের পক্ষে কথা বলতেছি না, সত্য কথা বলতে, এইবারে টোটাল এই ঘটনা, হত্যাকাণ্ড, পুরানো, জ্বালানো সব কিছুর জন্য এটা আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের উস্কানির কারণে এগুলো হয়েছে। তাই আমি মনে করি যে আজকে বিএনপির উপরে দোষ স্থাপন হচ্ছে, আজকে সরকার প্রত্যেক দিন মিথ্যাচার করতেছে। এই যে বেগম খালেদা নামে মিথ্যা সাজা, তারেক রহমানের মানি লন্ডারিং ব্যাপারে যে নিম্ন আদালত বেকুল খালাপ দিল, সে দেশ শেষ চলে যেত, আজকে বিচারপতি সিনহা কি বলছে? বিচারপতি সিনহা বলছে প্রধান বিচারপতি দেশ থেকে চলে গেল, লাত্তি খেয়ে চলে গেছে বাংলাদেশের। উনি নিজে বলেছেন যে প্রধানমন্ত্রী তাকে চেয়ার থেকে লাত্তি দিয়ে তার চেয়ার থেকে ফেলে দিয়েছে, তাকে ডেকে নিয়ে গেছে রাষ্ট্রপতির বাসায় ভবনে, সেখানে প্রধানমন্ত্রী গেছে, আইনমন্ত্রী গেছেন, যেতে পারেন না, যেতে পারে না। এই যে অন্যায়গুলি হচ্ছে, আজকে বিচারপতির কেস কি সিনহা কি বলেছেন যে আমি অন্যায় ভাবে আমাকে যে অনেকগুলি রায় দেওয়া হয়েছে, তারেক রহমানের নির্দেশে খালাস দেওয়া, সেই বিচারপতি থাকতে পারে নাই ভাই, দাঁড়ায় এত অন্যায়, এত অত্যাচার। আমার ভাই আইজুল হক যে কথাই বলেছেন, হয়তো উনি ওনার কথাগুলিকে ওনার দলের লোক মারা গেছে এটা বলতেই পারেন, কিন্তু তাই বলে ওনাদেরকে ই করে দেখার ব্যাপার। আর আর হেফাজত তো আসলে ক্ষমতা পরিবর্তনের আগেও নাই পিছিয়েও নাই, তারা তো রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার চিন্তা তারা করে না। বরঞ্চ হেফাজতের প্রতি তো আপনাদের আরো কৃতজ্ঞতা থাকা উচিত, হেফাজত প্রতিনিয়ত তারা বলতে সরকার পরিবর্তনের সাথে আমরা একটু আগে বললো, কিন্তু এখন প্রত্যেকটি মানুষের ইমানি মানুষের দায়িত্ব হয়ে পড়েছে এই সরকারের বিরুদ্ধে একটা গণ আন্দোলন করে, একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারদের নির্বাচন করে জনগণের ভোটের দিকে প্রয়োজন জনগণ করতে সেই ব্যবস্থা করা দরকার, হেফাজতের এই কথাটা বলা উচিত। তাই আমি মনে করি যে মাহমুদুল হকের ঘটনাটা এই সরকারের, যদি এই যে আজকে ধরেন ঢাকা শহরে হোটেল সোনাগা আছেন, বিভিন্ন জায়গায় আপনি দান সেরা সব জায়গায় আছে, তো সেসব হোটেল পাহাড় দিব আছে, পুলিশ পাহাড় দিব আছে, অনেক জায়গায় আছে, তারা এগুলি আরো মাসারা ভিত্তিতে তারা এগুলি করার ব্যবস্থা করে দেয়। আর একজন লোক সে, হ্যাঁ, যুদ্ধের মাঠে কি আপনার সেনাপতি রাজারা যুদ্ধের মাঠে কি তাদের স্ত্রী তাদের সাথে থাকতো না? থাকতো, হ্যাঁ, উনি ওনার স্ত্রী নিয়ে গেছেন। এইটা নিয়ে আজকে করোনায় মানুষকে আপনি বাঁচাবেন কি করে সেদিকে আপনার চিন্তা নাই, আপনার এখানে মাস্কের টাকা চুরি হয়, আপনি পিপির টাকা চুরি হয়, আপনি 229টা ল্যাব করেছেন, আজকে হিসাব করে দেখেন যে এখানে কত শত কোটি টাকা এখানে ব্যয় হয়েছে, আপনি বসুন্ধরা 4000 বেড করলো, সেই বেড গেলো কোথায়? আজকে কেন আমাকে শুনতে হবে একটা একটা ভদ্র মহিলা সেদিন অক্সিজেনের অভাবে উনি মারা গেলেন? আমি জাস্ট আপনার, হ্যাঁ, অনুষ্ঠান শেষের সাথে আমি বলতেছি, জাস্ট ছোট্ট করে একটু মন্তব্য করবেন যে এত কিছুর পর যদি প্রমাণিত হয় যে ওই মেয়েটি সত্যিকার অর্থেই
মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী প্রমাণিত যদি হয়, যদি এই পর্যন্ত সব তাদের পক্ষ থেকে সর্বোচ্চ রকম আপনার শপথ করে পর্যন্ত বলেছে যে সে তার দ্বিতীয় স্ত্রী প্রমাণিত হয়, তাহলে এই যে ঘটনাগুলি ঘটলো এর পরিপ্রেক্ষিতে কি দাঁড়াবে? আসলে এর পরিপ্রেক্ষিতে দাঁড়াবে যে মামুনুল হককে অসম্মানিত করার জন্য যারা উস্কিয়েছে, যারা তাকে হেনস্থা করেছে এবং যারা এটার পক্ষে কথা বলেছে, সংশোধনী কথা বললো, তাদেরকে বিচারের আওতায় আনতে বলবো আমি। কিন্তু এখন তো সরকার দল ধরে তাদের ক্ষমতায়, কিন্তু একদিন কিন্তু এর বিচার হবে মামুনুল হকের, এটা সত্য প্রমাণ হবে আমি বিশ্বাস করি। আর যদি অসত্য প্রমাণিত হয়? না, অসত্য প্রমাণিত হলে তো সেটা তো সবারই জানা আছে, অসত্য প্রমাণিত হলে সেটা তো তার শাস্তি তো সেই পাবে। কিন্তু মামুনুল হক যদি তাকে বিয়ে করে, বিয়ে আগে করেছে এটা তার ফ্যামিলি বলছে, এবং সাংবাদিকদের এবং সংবাদপত্রে খুব রিসেন্ট একদম খুব লেটেস্ট খবর আমরা দেখেছি যে এটা প্রমাণিত হয়েছে, না উনি বলেছেন বছর আগে বিয়ে করেছেন এবং তার পরিবারও জানে, ওনার ওনার স্ত্রী ওনার বন্ধুর ওয়াইফ উনি বলেছেন তার সাহায্য হয়ে গেছে সবই আমরা জানি। আর মামুনুল হকের ব্যাপারটা নিয়ে আর বেশি কথা বলতে চাই না, টেলিফোনে যে কথাটা বললেন ওটা মামুনুল হকের কথা কিনা সেটাও আজকে কিন্তু বাজারে কথা আছে। তারপর মামুনুল হকের স্ত্রী কালো বোরকা পরে গেল, পরে আর একটা ই দিল সে বলতে নীল বোরকা, এবং তার বাড়ি বলছে আপনার মাদারীপুরে না কোথায়, আলফাডাঙ্গা না কোথায় বলছে। আর মামুনুল এই দাবিটাকে কিভাবে দেখেন যে এটা সরকারের ষড়যন্ত্র, কোন এজেন্সির ষড়যন্ত্র, যেটা আজিজুল হক সাহেব বলতে চাচ্ছেন যে না এজেন্সি ষড়যন্ত্র না, আমি এজেন্সি আগে থেকে উৎপত্তিতে ষড়যন্ত্র আমি যদি নাও বলি তাহলে মামুনুল হকের তার স্ত্রী নিয়ে গেছে সেখানে, ছাত্রলীগ বলে সাংবাদিক পুলিশের কি বাধ্য সেখানে, কেন সেখানে গিয়ে তাকে তার সেই হোটেল খুঁজে তাকে সেখানে বের করতে, কেন কারণটা কি? এটাও কিন্তু জীবন ব্যবস্থা ছিল, যুদ্ধের ময়দান ছিল না, জি আমি যুদ্ধের ময়দান না বলেই তো উনি বেড়াতে যেতে পারেন, এখানে তো কারো আপত্তি থাকার কথা না। কথা হলো যে সরকার অনৈতিক জায়গা থেকে সরকারের কাছে ফিরে আসতে হবে, তারপর দেশের মানুষকে হিদায়ত করতে হবে, নিজেরাই অনৈতিক ভাবে রাষ্ট্রের ক্ষমতা করে প্রত্যেক দিন তারা মিথ্যাচার কথা বলবে। এই রোজা রমজান তারা কি বলবে? রোজা দিয়ে রোজা থেকে সারাদিন কষ্ট করে ইফতারকে কি বলবে? দেশের মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, বিএনপিকে ভোট দেয় না, বিএনপি জ্বালাও পোড়াও করে, তারেক রহমান নমিশন বিক্রি করেছে, হ্যাঁ খালেদা জিয়া এই করেছে সেই করেছে, আরে নমিশন তারেক রহমান বিক্রি করলো কিনা আপনার কি? আপনি ভোট কেন যেন আগে দিন রাখতে, আপনি কেন সিল মানলেন? এই যে এখন ইউনিয়ন কাউন্সিল বলছেন আপনি সাগর, এইটা এখন মনে রাখেন যে 50 বছর স্বাধীনতা পূর্তি করতে আমরা সুবর্ণ জয়ন্তী পালন করলাম, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল আপনাদের দায়িত্ব ছিল কিনা করতে অনেক কথা আসে, আমি সেই কথা তাই না এই কথাটা বলে, এটা নতুন গল্প, এই নতুন গল্প বলে এই যে নির্বাচন ইউনিয়নটা শুরু হচ্ছে, এই নির্বাচনে বিএনপি সব বহু দল যাচ্ছে না স্বাধীনতার 50 বছর একটা দেশের স্বাধীনতা, এর আগে গেছেন এখন যাচ্ছেন না, মানুষ এই ধরনের প্রশ্ন আসতে পারে এর আগে কেন গেছেন, আপনারা সংসদে আছেন কেন আছেন সংসদে, একদিক দিয়ে অবৈধ বলছেন সংসদে আছেন, জি আমি আজলাম ইসলামাবাদী আপনার একটা প্রশ্ন আমি আজকে অনুষ্ঠান শেষ করব, জি আমার সম্মানিত সাবেক সংসদ সদস্য জনাব দারা সাহেব, উনি তো আইনের মানুষ, আইন প্রণেতা, উনি যেভাবে বললেন যে আওয়ামী লীগ সহ অবস্থানে বিশ্বাসী, কিন্তু সহ অবস্থানে যারা বিশ্বাসী তারা কিভাবে মানুষ মেরে সমবেদনা প্রকাশ না করে আবার সেটাকে উস্কিয়ে দেওয়া সরকারের কাজ কি সেটা, সহ অবস্থানের পথ কি এটা? এবং ব্রাহ্মণবাড়িয়ায় আপনি বললেন যে প্রেস ক্লাব পুড়িয়ে দেওয়া হয়েছে, আপনি কি জানেন যে যে প্রধান আসামি এই মামলার যে প্রধান আসামি সে কি হেফাজতের কর্মী যাকে অ্যারেস্ট করেছে র‍্যাব? সুতরাং এই কাজগুলো কারা করেছেন তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে? ডাক্তার জাফরুল্লাহরা 14 জন তারা সেখানে ভিজিট করতে গেলেন, কেন এখনো আগুন আগুন লেগে আছে? তিনি তো বললেন যে হেফাজত ইসলামের এই আগুন এখনো এখনো জ্বলে কেন? আজকে তো 4-5 দিন হয়ে গেল, সুতরাং এখানে ডাল মে কুচ কালা হে, এটা এখানে শাক দিয়ে মাছ ডাকার কোনো সুযোগ নাই, তদন্তে বেরিয়ে আসবে কারা করেছেন, সুতরাং এখান থেকে কেউ পার পাবে না। আমাদের কথা হচ্ছে যে আমরা শান্তি চাই,
দেশের সম্প্রীতি চাই, দেশের জনগণ এবং সৌহার্দ্যপূর্ণ অবস্থানের মাধ্যমে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে চাই। আপনি বললেন যে ভারতের প্রধানমন্ত্রী এসেছেন, আমরা ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হেফাজুল ইসলামের কোনো কর্মসূচি ছিল না। হাবিব ভাই বলেছেন, আমিও বলছি, হেফাজুল ইসলামের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আপনারা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করুন। আমাদের দাবি হচ্ছে যে এইরকম একজন বিতর্কিত খুনি ব্যক্তিকে যেন বাংলাদেশে আমন্ত্রণ জানানো না হয়। আমাদের বক্তব্য দিয়ে আমরা শেষ করেছি, কিন্তু শুক্রবারের দিন 26 তারিখ কারা বাইতুল মুকাররমে মুসল্লিদের উপর হামলা করলো? আপনার দলের নেতাকর্মী যাদের নাম পত্রিকায় এসেছে, মিডিয়ায় এসেছে, যাদের যাদের ছবি এসেছে, এগুলো কিভাবে অস্বীকার করবেন? সরকার কিভাবে অস্বীকার করবে? এদেরকে মাঠে নামিয়ে আজকে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে দেওয়া হলো, তাহলে বোঝা গেল বাইতুল মুকাররমের ঘটনা ঘটিয়ে হাটহাজারীতে ঘটনার একটা পরিবেশ তৈরি করলো, হাটহাজারী থেকে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া থেকে সারা দেশে ছড়িয়ে দেওয়া হলো, আমাদের লোকদেরকে মেরে ফেলা হলো। গণতান্ত্রিক অধিকার কি আমাদের নাই? আচ্ছা আমি একটু ইন্টারাপ্ট করি, আচ্ছা আচ্ছা জাস্ট একটা ছোট ধরিয়ে দিন, ওকে আইদুল হক সাহেব, সরকারের তাতে লাভ কি? আপনি নিরীহ মানুষকে মেরে সরকারের বিতর্কে পড়ার কারণ সরকারের লাভটা কি, এটা আমাকে বুঝাবেন একটু? আমি একটু কম বুঝতে চাচ্ছি, আপনাকে মেরে দিয়ে আর বিএনপি নাই, আমার লাভ কি, সরকারের লাভ কি? আমি নিশ্চয় আপনাকে মেরে দিয়ে অশান্তি করে আমার লাভ কি, বরং আমার ক্ষতি, আমি সমালোচিত এই যে আমি আজকে হচ্ছি, এটা এটা আমরা করিনি আসলে, সরকার কেন করতে যাবে আমি এটাই বুঝতে পারি না। কারা গুলি করলেন বিনা নির্দেশে? তাহলে কি স্বরাষ্ট্র মন্ত্রীর কোন দায়ভার নাই? পুলিশের আইজি মহোদয়ের কোন দায়ভার নাই? দায় তো আসবে, দায় আসবে, দায় থাকলে তদন্ত, দায় থাকলে তদন্ত হচ্ছে, তদন্ত হোক, তদন্ত কোথায় হচ্ছে? আমরা তো কোনো দৃশ্যমান কিছু দেখছি না, তাহলে বোঝা গেল। হ্যাঁ এগুলো তো, এগুলো তো দৃশ্যমান খুব কম হয়। আপনি কিছুক্ষণ আগে বলছেন যে এইগুলির কোনো, আপনি আনমিউট করতে হবে, ইজিলি ইজিলি আগে হয়নি কখনো, কখনো হয়নি, দেখিনি। আমার আমার সাথে ওই হাইভ ভাইয়ের সাথে মিছিল করতে গিয়ে বহুজন মরে গেছি, আমরা পাইনি বিচার, হ্যাঁ তো আমি বেঁচে গেছি, হাইভ ভাই বেঁচে গেছে, আপনার মাধ্যমে এটা প্রমাণ, আগে হয়নি, আগে হয়নি, আগে হয়নি, আগে হয়নি, এখন যদি হয়, এখন হোক, সেটা আমি চাই। আপনি আমার যেকোনো হত্যাকাণ্ডের বিচার হোক আমি চাই, এটা আপনি চান? আমি যেকোনো হত্যাকাণ্ডের বিচার আমি চাই। আমাদের দারা সাহেব তিনি বিচার চাচ্ছেন, আমি তাকে ধন্যবাদ জানাই, কিন্তু এই যে এত বড় ঘটনা ঘটার পরে কোন ধরনের তদন্ত ছাড়া হেফাজতকে দোষারোপ করার কোনো সুযোগ নাই। হেফাজত ইসলামের নেতা কর্মীরা সহিংস নয়, আমি এক মিনিট ধরাই দিই, এক মিনিট, যে ঠিক আছে বলতেছে সরকার মারা যেতে, কারা মারছে? সরকার ধরলো না কেন? সরকার যেহেতু সরকার তো ধরবে না কথা বলেনি ভাই, সরকার নিশ্চয়ই তদন্ত করছে বিষয় দেখা যাক আমরা, না না তার সরকার না আমার লি ওখানে মারলোটা কারা, কারা তো খেলে হায়দ্রাবাদকে নিজেরা, যেমন আপনি আমাকে সরকার বলছেন, আমি বলছি বিএনপি মেরেছে, এটা তদন্ত হোক, তদন্ত বিএনপি থাকতেই পারে, বিএনপি মারে না, হায়দ্রাবাদ তো মারে না, সরকারের বুলেট তাদের গায়ে বিদ্ধ, তাদের শরীরে সরকারের, না 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 পুলিশ বিদ্ধ তাদের গায়ে, আমি আপনাদের সম্মান রক্ষার্থে বলতে চাই, সরকার যেটা করেছেন সেটা সরকার ইচ্ছা করেই করেছেন, কারণ এমন একটা পরিস্থিতি তৈরি করার জন্য যে এই দেশে মৌলবাদী শক্তি বেড়ে গেছে, আন্তর্জাতিক বিশ্বের কাছে দেখাবে, দেখাইতে হবে, ক্ষমতায় আমাদেরকে থাকতে হবে, নাইলে মৌলবাদী শক্তি দেশ দখল করে ফেলবে। তিনি আগে বললেন যে ভারত দখল করে ফেলবে, ভারত কেন আমাদের দেশটাকে দখল করবে? খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন, কিন্তু এই ধরনের নাকি একটি বোঝাপড়া সরকারের সাথে আপনাদের আছে, এই ধরনের কথা তো বাজারে আছে। সরকার যদি বোঝাপড়া করে থাকে, আপনার কাছে আমার প্রশ্ন হলো, সরকার গুলি করে আমাদের কর্মীদেরকে মারতো? আমাদের সাথে সরকারের কোনো ধরনের বোঝাপড়া নাই, বোঝাপড়ার কোনো সুযোগ নাই। এই সরকার যে বিচার করবে না, তদন্ত করবে না, সেটা প্রমাণ দিয়ে দিই আপনি, ফার্স্ট মে 2013 সালে শাপলা চত্বরে এতগুলো মানুষ মারলো, জাতীয় সংসদে ব্রিফিং ব্রিফ করে দেওয়া হলো যে এটা গায়ে রং মেখে বসা ছিল, তাহলে এই রক্তগুলো, হ্যাঁ রক্তগুলোর কি কি জবাব সরকার দিবেন? তারা বলতে পারেন যে গায়ে রং মেখে তারা এখানে শুয়েছিলেন, তাহলে তাদের কাছ থেকে, হ্যাঁ আলেম ওলামা এদেরকে অশ্রদ্ধা করে দেশে অস্থিতিশীল করে দেশকে ধ্বংস করার একটা চক্রান্ত মেনে উঠছে, একটা অশুভ শক্তি। আমরা চাই দেশের জন্য শান্তি, দেশের কল্যাণ,
জনগণের কল্যাণ এবং দেশের সার্বভৌমত্বের সংরক্ষণ যদি এটা না হয়, সংঘাত যদি তৈরি হয়, আমি মনে করি আজকে হেফাজদের বাংলাদেশের কি হেফাজদের নেতাকর্মীরা কম আওয়ামী লীগের সাথে ছাত্রলীগ যুবলীগদেরকে মাঠে নামিয়ে হেফাজদের সাথে একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করে দিলেন, বিএনপির সাথে করে দিলেন, জামাতের সাথে করে দিলেন, অন্যান্য রাজনৈতিক সাথে তো করে দিলেন, তো এটা তো সংঘাত সংঘাত বৃদ্ধি লাভ করবে, এখানে শান্তি তো আসবে না। সুতরাং অশান্তির জায়গা সৃষ্টি করছেন সরকারের পক্ষ থেকে, এটা বন্ধ করা দরকার। সরকারের শুভবুদ্ধির উদয় হোক এটাই আমরা চাই, যদি না হয় দেশ ধ্বংস হবে, আওয়ামী লীগও ধ্বংস হবে, দেশের জনগণও ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে, দেশের তাদের ক্ষতিপূরণ দিক সরকার অন্যান্য জায়গায় যেমন দেয়, যারা মারা গেছে নিরীহ মানুষ তাদেরকে সরকার। জি আপনাকে অনেক ধন্যবাদ জি। তবে আমি এতটুকুই বলবো দাদা ভাই, জাস্ট লাস্ট 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 কেউ কাউকে কখনো দেয়নি, আপনার এনপিও দেয়নি, আমি চাইবো আমরা কতটুক দেব জানি না, তবে যে কোনো সংঘাত বন্ধ হওয়া উচিত এবং সংঘাতময় রাজনীতি সৃষ্টি করে সরকারের মধ্যেও সুযোগ নেয় অনেকেই নেয়। দাদা ভাই আপনার অবজারভেশন আমরা আওয়ামী লীগ আছি আমরা তো বলা যাবে না, সরকারে বিএনপিও আছে। হ্যাঁ 30 সেকেন্ডের আপনার একটা অবজারভেশন চাই দাদা ভাই, এটা হলো যে বিএনপি কিন্তু কমপ্লিটলি রাজপথে তাদের কোনো কর্মসূচি দেওয়ার মতো ক্ষমতা নাই একদিক দিয়ে, এটাও যেমন সত্য বলবো অনেকেই দাবি করে, পাশাপাশি তাদেরকে দাঁড়াতে দিচ্ছেন না আপনারা, কোনোভাবেই দিচ্ছেন না। এই ধরনের দৃশ্যমান ডকুমেন্টস আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি, সেখানে কি আপনি গণতান্ত্রিক এবং সাংবিধানিক ভাবে ভায়োলেশন হচ্ছে কিনা আপনারা দিচ্ছেন না তাদেরকে রাস্তায় দাঁড়াতে, এটা কি মানে আপনাদের আপনারা নিজেরাই ভায়োলেশন করছেন না, সেটা যেমন সত্য, পাশাপাশি একইভাবে যে শান্তিপূর্ণ আন্দোলন করার জন্য যে ভূমিকা তারা রেখেছিলেন হেফাজত, সেটাকেও আপনারা ইচ্ছাকৃত ভাবে সরকারি যে এজেন্সি আছে সেগুলি ব্যবহার করে আপনারা তাদেরকে ছত্রভঙ্গ করতে গিয়ে যে আচরণ আপনারা করেছেন সেটাও কি সাংবিধানিক কিনা, এই ধরনের প্রশ্ন তো উঠতেই পারে, সে ব্যাপারে জাস্ট 30 সেকেন্ডের আপনার পর্যবেক্ষণ আপনি একটু শুনতে চাই। না আমি জানি না যে সরকারি গোয়েন্দা সংস্থা এরকম একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে কিনা, এ তথ্য আপনাকে জানা থাকলে আপনি আমাকে সবিস্তারে বলেন, আমি এটা জানি না, এটা আমার জানার বিষয় না, আমি জানতে চাই এরকম জানার বিষয় না। তবে বিএনপি করেছে এটা গোলাগুলি করেছে, তার কারো ইন্ধনে করতে পারে, উস্কানিতে করতে পারে, এমন তো হতে পারে, ওর মধ্যে বিএনপি মানসিকতা পুলিশ রয়েছে, এটা পারে না এমন তো না, দায় তো সরকারের কাছে আসবে, দায় তো সরকারের কাছে আসবেই। শোনেন আমি আমি এরকমও শুনেছি, এরকম দেখি অনেক সময়, এই সরকার তো সমস্ত প্রশাসন আওয়ামী লীগের লোক তো নেই, এখানে অনেক মত পথের লোক রয়েছে, সবাই সুযোগ নেয়, ওই বিএনপি না বলেন সব বিএনপির লোক ছিল না, তো ওইখানে আওয়ামী লীগও ছিল, আমি তা বলছি না, আমি বলছি যেভাবে হাজার গুলি যারা করেছে রাজনীতিকে, প্রত্যেকের চেহারা সহকারে, পুলিশের চেহারা সহকারে ভিডিও আছে, সব ভিডিও আছে, সবই আছে, সবই আছে। পুলিশ নিশ্চয় গুলি করার নির্দেশ সরকার দেয়, গুলি করে মেরে ফেললো, নিশ্চয় পরিস্থিতির কোন দায় হয়, যেমন প্রেস ক্লাবের সামনে সেদিন বিএনপির এক কর্মী বাঁশ দিয়ে পুলিশকে এমন পিটান পিটিয়েছে, সেদিন কিন্তু একটাও মানেনি, পুলিশ হয়তো ওপরে ফায়ার করেছিল, হয়তো সেদিন হয়তো না অসুস্থ মানে না কিসের কোথায় গুলি বিদ্ধ, নিজে নিজে মেরেছে, পুলিশের বাঁশ দিয়ে পিটাইছেন আপনারা, না না পুলিশ তখন হয়তো অস্থির হয়ে গুলি করে দেয়, এটা এটা হয় তখন তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। আমি বলি পুলিশ যদি এটা করে থাকে আইন শৃঙ্খলা করে, এটা অন্যায়, সে অন্যায় তো নিশ্চয়ই, কিন্তু তার আগের যে অন্যায়টা করে যে পুলিশকে ধরে হেলমেট সব পিটায় মেরে ফেলে দেয়, তখন পুলিশ কি করবে, তার হাতে অস্ত্র থাকে, আর্মস থাকে, সে গুলি করে, এরকম গুলি আমাদেরও বহু মিছিলে আমরাও পুলিশ দ্বারা আহত নিহত হয়েছি, আমি সেটা বলছি না। আমি বলছি যে আপনি জানতে চেয়েছেন গণতান্ত্রিক পরিবেশ কোথায়, আজকে বাংলাদেশের টোটাল রাজনীতির পুরো দায় যদি বিএনপিকে দিই, 14 সালের এই নির্বাচন করতে না এসে জাতিকে যদি জ্বালাও পোড়ায় সংগ্রামে না দিত, এই দেশ এখানে যেত আমরা ভালো আমরা ভালো কাজ করার চেষ্টা করছি ভাই, একদম প্রমাণিত তারা এক যুগ ধরে ক্ষমতার বাইরে, আপনাদেরকে সবাই স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিয়েছে, আপনারা কন্টিনিউয়াসলি তৃতীয় সেশনে এখন ক্ষমতায় আছেন, আপনাদের সময় কেন গণতান্ত্রিক পরিবেশে কোন দল রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালন করতে পারবে না, প্রশ্নটা সেখানে। না পারবে না এই কথাটাকে যে হাবিব ভাই কত সুন্দর করে টেলিভিশনে কথা বলছে, আমার আইজুল হাকিম ভাই বলল কি বলে, আইজুল হক সাহেব ইসলামাবাদী সাহেব বললেন, সবাই তো বলছে আন্দোলন করতে গেলে তো আন্দোলন করার মতো যেমন একটা ক্ষমতা প্রয়োগ সেটা অর্জন করতে হবে, গণতন্ত্র আছে, আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি, তবে রাজনীতিবিদদের সচেতনতা আরো বাড়াতে হবে,
আমাদের হাতে যেন রাজনীতি ফিরে আসে অথবা থাকে, এবং যে কোনো দলের কথাতে আমি শেষ সমাধান কিন্তু রাজনীতিবিদ, কোন কিছুই কিন্তু সমাধান নয়, রাজনীতিবিদই সমাধান। দশ সেকেন্ডে বলতে চাই যে বাংলাদেশের আপনারা দুই দলের দুজন শীর্ষ নেতা আছেন, বাংলাদেশের রাজনীতি রাজনীতিবিদদের হাতে থাকা দরকার, ব্যবসায়ী সৌদাগর এবং আমলাদের হাতে থাকলে রাজনীতির মাঠ যে নোংরা হয়ে গেছে এখান থেকে উত্তরণের কোনো পথ নাই, দেশে সংঘাত বাড়বে, দেশে সমস্যা সৃষ্টি হবে, এখান থেকে উত্তরণের জন্য সবাইকে সচেতন হওয়া দরকার। এবং সেটার একটা প্রকৃত প্রমাণ আমার সামনে আছে, সেটা হলো এই দুজন যে আলোচক দেখতে পাচ্ছেন, প্রকৃত অর্থে আপনাকে আমি সাপোর্ট দিয়েই বলছি শেষের দিকে একজন উপস্থাপক হিসেবে, তারা দুজন সংসদে নাই, আর যারা আছেন আমার ভাই দারাকে অন্যায় ভাবে নমিনেশন দেওয়া হয়নি, না এটা ব্যক্তিগত ভাবে আমি ওইসব ব্যাপারে কথা বলতে চাচ্ছি না, আমি বলি এটা দলের সিদ্ধান্ত, সব দল আমি তো নির্বাচন করতে গিয়েছিলাম, আমি এই কথাটা বলেই তো দিলাম, তারা দুজন সংসদে নাই এতটুকু বলে দিয়েছি আমি, দ্যাটস ইট। আমার কথাটা বলি, আমাকে তো দল নমিনেশন দিল দুইবার, আমি কেন ভাই ইলেকশনের মাঠ থেকে হেলিকপ্টারে করে এসে আমাকে ঢাকাতে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোট তুমি দেখতে হলো বলেন, জাতি দ্বিধা বিভক্ত এই কারণে, যাদের হাতে রাজনীতি থাকবার কথা তাদের হাতে রাজনীতি নাই, এটা সঠিক ভাবে বলেছেন আজিজুল হক সাহেব, আমি শতভাগ বলি, এই কারণেই আজিজুল হক সাহেবরা এখন রাস্তা নেমে এসছে, আমরা যেটা বলি যে আমরা কখনোই ভাবিনি ওনারা রাস্তায় আসবেন, এটাই স্বাভাবিক, যখন যাদের হাতে রাজনীতি থাকবে না তখন যাদের হাতে রাজনীতি থাকার কথা না তারাই এসে ইয়ে করবে, এবং ইসলাম ধর্মের যারা আমাদের প্রচারকারী রয়েছেন, ইসলাম ধর্মের যারা লালন করেন, যারা পালন করেন, তারা তো আমাদের সমাজেরই একটা অংশ, আমাদের সময়ের সমাজের যখন কোনো এক ধরনের একটা খারাপ পরিস্থিতি তৈরি হবে তারা সামনে আসবেন, এটা স্বাভাবিক, কিন্তু আমরা কখনো চাই না তারা এইভাবে আসুক, এই পরিস্থিতিতে এবং এই ভূমিকায় আসুক, এই ভূমিকায় আনবার জন্য তাদেরকে আমরা কতটুকু দায়ী, এই প্রশ্ন তো রয়েই গেছে, এই প্রশ্নটা আমি সবার কাছে ছেড়ে দিই, আজকের অনুষ্ঠানে এখানে শেষ করে দিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দাদা ভাই আপনাকে অশেষ ধন্যবাদ, আপনি প্রথম আমার অনুষ্ঠানে এসেছেন এবং ভবিষ্যতে আপনাকে আরো পাবো সে আশা ব্যক্ত করে, হাবিব ভাই সবসময় এসে থাকেন, আপনাকে অশেষ ধন্যবাদ, হাবিব ভাই ও হাবিব ভাই আগে এসেছে, হ্যাঁ হাবিব ভাই এই প্রায় তিনবার সর্বব্যাপী হাবিব ভাই সবসময় একজন মানে ভালোবাসার মানুষ, হাবিব ভাই সবসময় আমাকে ফোন করতে 10 মিনিট আগে, আজ যখন ইসলামাবাদী সাহেব আপনারা মানুষের কল্যাণে কাজ করবেন এই আশা ব্যক্ত করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।